নুন ব্যাচ টেক্সট ফ্রি এটা ওপেন করলাম আর হচ্ছে এখান থেকে ইন্ডেক্স এস ডিএম এটা ওপেন করলাম আমাদের নোটটাও ওপেন করে ফেলি আচ্ছা নোট গত ক্লাসে আমাদের কি কি হয়েছিল গত ক্লাসে আমরা দেখেছি আমরা ফন্ট নিয়ে আলোচনা করেছিলাম দেখি ব্লক লেভেল এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট কিছু ফন্ড নিয়ে আলোচনা করেছে কিভাবে ফন্ট কিভাবে আপনার গুগল ফন্ড ইউজ করতে হয় সেটা আমরা জেনেছি নিজের সার্ভারটাও দেখেছি গুগল ফন্ট কিভাবে বের করতে হয় গুগল ফন্ড থেকে নিতে হয় গুগলে যে তারপর গুগল ফন্ড আচ্ছা আচ্ছা আমরা কি কোনো কালার নিয়ে কোনো কথা বলেছিলাম কালার নিয়ে আচ্ছা আমি একটু আমি একটু আপনার সাথে মিলাই আপনাদের আপনাদের হোমওয়ার্ক ক্লাস কি হয়ে গেছে আমি একটু যদি করতে দিই হোমওয়ার্ক ক্লাস হয়েছে স্যার জি স্যার আমার ক্লাস হয়েছে স্যার আচ্ছা হোমওয়ার্ক ক্লাস হয়েছে ভিউ যাই তারপর এখানে লেআউট কলাম 2 এখানে আমি সিএসএস টা ওপেন করি এটাকে একটু চাপাই দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে একটু দেখলে হয়তো বুঝতে পারবো এখানে এখানে কি কি হয়েছে দেখি হোবারে ক্লাস যেহেতু হয়ে গেছে হোবার হয়েছে আবার ট্রানজিশনের ক্লাসটাও হয়ে গেছে আচ্ছা ট্রানজিশন ট্রানজিশন ক্লাসটা করেছি আবার ট্রান্স ফ্রম কাজটাও করেছি গুগল গুগল ফ্রন্ট নিয়ে কি কাজ করেছি গুগল আচ্ছা এখানে তো এটাও কাজ করেছি আচ্ছা গুগল ফ্রন্ট নিয়ে তো আমি গত ক্লাস তো বলেছি তাই না আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা নতুন জিনিস আপনাদের কালার নিয়ে কোনো কথা বলেছিলাম কালার নিয়ে জি স্যার কালার নিয়ে ক্লাস আচ্ছা ওকে ফাইন এবার আমরা নতুন একটা জিনিস জানবো সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন জি স্যার কালার নিয়ে কথা হয়েছিল স্যার আচ্ছা সবাই দেখি কয়জন আছেন এখানে মোটামুটি সবাই কি আছেন আছেন 19 জন আছেন আচ্ছা এখন সবাই একটু মিউট হয়ে নেন যেটা বলবো সেটা মোটামুটি একটু মন দিয়ে শুনবেন এবং খুব ধীরে সুস্থে বলবো ধীরে শুনবেন আশা করি জিনিসটা বুঝতে পারবেন একটু মনের কান দিয়ে জিনিসটা বুঝে যাবেন আমি একটা সাইটে যাচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ যেটা আমরা প্রায় সময় যাই এটা হচ্ছে তাদের একটা সাইট এবং এই সাইটেতে একটা জিনিস খেয়াল করে দেখেন এই পথ উপরে জিনিসটা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মেনু বার এটা বেশিরভাগ বেশিরভাগ সাইটে কিন্তু এই যে এই মেনু বারের ব্যাপারটা কিন্তু থাকে হুম থাকে আর মেনু বারের পরে এই জিনিসটা কি আছে এটা হচ্ছে আপনার এটাকে কি বলা হয় এটাকে বলা স্লাইডার কি বলা হয় স্লাইডার স্লাইডারের কাজ কি স্লাইডারের কাজ হচ্ছে আপনি আপনি আপনার কোম্পানি যত রকমের ছবি আছে বা যত রকমের নিউজ আছে সেই নিউজগুলো আপনি এখানে দিতে পারবেন এবং এক একটা কোম্পানি স্লাইডার এক এক রকমের হয়ে থাকে যে যার মতো করে নিতে চায় সেই সেভাবে দিতে পারে এখন এইটা এদের একটা যদি দেখেন আমি যদি একটু এটা মনে একটু বড় দেখাচ্ছে এটা একটু কমাই সঠিক সাইজে নিয়ে আসি আর একটু কমাইলেও হয়তো দেখতে পাবেন তো দেখি এখানে ওদের যে ওটা যে ওদের যে স্লাইডারটা আছে খেয়াল করে দেখেন ওরা এখানে ছবি দিয়েছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ছবি দিয়েছে এবং বসুধরাগ বসুধরাগ গ্রুপের ওদের যত রকমের কার্যক্রম ওরা এই স্লাইডারের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে এবং ওদের দেখেন বসুন্ধরা হাউজিং গ্রুপ দেখতে পেয়েছেন ওদের গ্রুপের ওদের হাউজিং এর ছবিগুলো ওরা অ্যাড করছে বসুন্ধরা সিমেন্ট ওদের সিমেন্টের ওরা অ্যাড দিচ্ছে এবং আপনি যদি এখানে এখানে ক্লিক করে করে যেতে পারবেন ওদের যে সিমেন্টের ওদের যে আপনার ওরা যে সিমেন্ট তৈরি করে ওদের ওই কারখানার ছবি দিয়েছে ইভেন ওদের ওই যে বসুন্ধরা টয়লেট টিস্যুর যে টয়লেট যে ওদের একটা কোম্পানি এটাও দেখাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস আছে এই এলপি গ্যাসেরও কিন্তু একটা প্রোডাক্ট ওরা এখানে দিচ্ছে তো বসুন্ধরা আটা মাটা সুজি হুম তো বসুন্ধরা বুঝি তো যাই হোক ওদের একটা ওদের ওরা পুরো টোটাল একটা কারখানা ওদের কিছু দেখা যাচ্ছে এটা এটা করার কারণ কি কারণ হচ্ছে যে ওদের যে যত কার্যক্রম ওটা আপনি একটা গ্লান্স আপনি কিছুক্ষণের মধ্যে জেনে গেলেন কিন্তু আপনার হয়তো সম্ভব হবে না এই নিউজগুলো পড়ে পড়ে বুঝা বা আপনার হয়তো সম্ভব হবে না এখানে কে যাবে বসুন্ধরা এরকম ভিডিও দেখতে বা এরকম তো স্লাইডারে কিন্তু অনেক গুরুত্ব রাখে আপনি যখন আপনার সাইটে যখন আপনি স্লাইডার ইউজ করবেন এইভাবে যেভাবে আপনি দি দিলাম আর কি স্লাইডারটা ইউজ করতে পারলে কী হবে স্লাইডারটা ইউজ করতে পারলে আপনাকে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আপনার সাইডটা তো অনেক অনেকেই দেখলেই বলবে দেখতেও সুন্দর লাগবে এবং দেখেও জিনিসটা অনেক ইজি মনে হবে যে না এই সাইডটা অনেক সুন্দর অনেক স্লাইডার ইউজ করা হয়েছে এখন এই যে স্লাইডারটা ইউজ করা হয়েছে এই স্লাইডারটা মূলত কীভাবে ইউজ করা হয় মূলত স্লাইডার মেক করা হয় আপনার যে কিউরি দিয়ে যে কিউরি দিয়ে যেরকম আমরা ওয়েব ডিজাইনের যে চারটা ধাপ আছে এস আটটা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে এস এল তারপর হচ্ছে এস তারপর হচ্ছে জে কিউরি তারপর হচ্ছে জাবা স্ক্রিপ্ট তারপর হচ্ছে জে কিউরি এখন আমাদের এই এটা করা হয় একদম জে কিউরি দিয়ে হুম জে কিউরি একটা কো একটা ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার এখানে স্লাইডারটা অ্যাড করা হয়েছে শুধুমাত্র তাই না এবং আপনি যদি একটু নিচের দিকে যান দেখবেন ওদের একটা কিছু আইকন এখানে দেখতে পাবেন যে ফেসবুক এটা হচ্ছে আপনার ইউটিউব এটা হচ্ছে আপনার লিঙ্কে দিন এই যে এটা হচ্ছে টুইটার এই যে ওরা এক দুই তিন চার এই চারটা ওরা যে সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিয়ে লিঙ্ক দিল আপনি যদি এখানে ক্লিক করেন সরাসরি কিন্তু ওদের লিঙ্কে চলে যেতে পারবেন ইউটিউব চ্যানেলে দেখেন ওদের এটা ইউটিউব চ্যানেল ওরা ওটা ইউটিউব চ্যানেল ওরা ওরা ভিডিও আপলোড করে ওরা ভিডিও দেখি কয়টা দিছে ওদের ভিডিও দিয়েছে মোটামুটি ভালোই খারাপ না দিছে তো ওদের যত নিউজগুলো ওরা এখানে কিন্তু শো করে ওদের প্রায় নয়শো সাত সাবস্ক্রাইবার আছে তো একটা দিন খেয়াল করে দেখেন ওদের কিন্তু এখানে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিছে এখন আপনি যদি চান যে আপনার সাইটটাতেও এরকম লিঙ্ক অ্যাড হবে আপনি যদি চান যে আপনার সাইটটাতে এরকম আপনার স্লাইডার থাকবে তো এগুলো আপনার করার জন্য আপনাকে কি করতে হবে এগুলো আপনাকে যে কিউরির মাধ্যমে অ্যাড করতে হবে শুধুমাত্র তাই না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি একটা সাইটটাতে যেতে যেতে যখন আপনি নিচে চলে যাবেন দেখেন নিচে এরকম লাল রঙের একটা ছবি দেখতে পাবেন এই যে দেখেন এটা এটা দিয়ে ক্লিক করলে কি বোঝাচ্ছে এটা উপরে নিয়ে যাবে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে নিয়ে যাবে কারণ আপনি হয়তো উপরে যাওয়ার জন্য আপনি হয়তো আপনি উঠাবেন না আমি আপনার কষ্ট হবে কিন্তু কষ্ট আর লাগবে না আপনি আপনি এখানে ক্লিক করলে সেটা চলে যেতে পারবেন যে কত সুবিধা এগুলো কিন্তু একদম জেকুড়ির মাধ্যমে হয়েছে তার মানে বুঝতে পারলাম যে আমাদের জেকুড়িটা কিন্তু শিখতে পারলে একদম আপনার সাইটটাতে অনেক অন্য ধরনের একটা প্রাণ চলে আসবে অন্য ধরনের একটা রং চলে আসবে যেমন আমরা যদি আটটা সাইডে যদি চলে যাই যেমন আপনি যদি ধরেন আপনি গেলেন যে দারাজে যাই হ্যাঁ দারাজে যদি যাই দারাজে আপনি দারাজ সম্পর্কে তো অনেকে কম বেশি জানি এটা একটা দারাজের সাইট সাইটে ওরা কি দিয়েছে সাইটে ওরা যেটা দিল ওরা প্রথমে মেনু দিয়েছে মেনুর মেনুটা একটু অন্যভাবে দিছে যাক দিছে দেওয়ার পর ওরা কি করেছে ওরা দেখেন ওরা একটা স্লাইডার ইউজ করেছে খেয়াল করে দেখেন স্লাইডটা দ্বারা দেখেন এখানে কয়টা ছবি একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি নেওয়ার সাথে সাথে ওরা ও কিন্তু চলে আসতেছে এবং ওদের যত রকমের অফার যত রকমের সুযোগ সুবিধা কোনো প্রোডাক্টসের দাম যদি কমে থাকে সেগুলো যদি ওরা দেখাতে চায় ওরা স্লাইডারের মধ্যে দেখা দেখেন অ্যাড টু কার্ড অ্যান্ড গেট ফাইভ পার্সেন্ট অফ মানে যখনই কেউ আসবে সেই সাথে সাথেই অফারগুলো সে দেখবে যে আমি এখান থেকে নিলে আমাকে ফাইভ পার্সেন্ট ছাড় আছে টেন পার্সেন্ট আমাদের রিপেমেন্টের জন্য টেন পার্সেন্ট ছাড় আছে কার্ড অ্যান্ড বিকাশে হোক না কেন আবার বলছে যে ওরা তিনশো টাকা মিনিমাম পার্সেস করলে ম্যাক্সিমাম এক হাজার টাকা করলে মানে এইরকম করতে পারলে আজকে এই দিনের মধ্যে যদি নটা থেকে নটা যদি করেন তাহলে আপনারা এই অফারটা আপনি পাবেন তো সবাই কিন্তু এই অফারটা পেয়ে কিন্তু সবাই কিন্তু যাওয়া শুরু করবে এখন আপনি যদি ওই প্রোডাক্টসের উপর যদি অফার দেন এটা অনেকে হয়তো দেখার সুযোগ হবে না কীভাবে হবে প্রোডাক্টসে সে আসবে তারপর বুঝবে যেখানে অফারটা আছে কিন্তু আপনি যদি এরকম কোনো কিছু অফার কোনো কিছু আপনার আপনার সাইটে যদি আপনি এখানে যদি স্লাইডারের মধ্যে দিতে পারতেন তাহলে কিন্তু দারুণ হইতো তাই না অনেক সুন্দর হইতো আপনি এখানে সুবিধা দেখেন এখানে বিভিন্ন জায়গায় ক্লিক করে করে আপনি যেতে পারবেন এবং এটা একটা এক ধরনের অ্যাডও বলতে পারেন এটার কারণে অনেক সময় আপনার অ্যাড দিতে পারতেছেন এটা একটা গ্লাস পুরো আজকের দিনের বা পুরো সাইটের সব সবকিছু কিন্তু বলে দিচ্ছে তার মানে বুঝতে পারলাম যে আমাদের স্লাইডারটা কতটা জরুরি তো স্লাইডার মেক স্লাইডার তৈরি করা হয় কী দিয়ে জেকিউরি দিয়ে কিউরি হলো জাবা স্ক্রিপ্টের মডার্ন লাইব্রেরি কারণ জাবা স্ক্রিপ্ট জেকিউরি প্রায় সেম তো জেকিউরিটা হলো জাবা স্ক্রিপ্টের একটা আধুনিক একটা লাইব্রেরি যেটার মধ্যে সব কিছু গোছানো থাকে জাবা স্ক্রিপ্টের মধ্যেও সব কিছু আছে কিন্তু এটাকে একটু সুন্দর করে গোছানোর জন্য আপনার জাবা ইস জেকিউরি ইউজ করা হয় সো যেকোনই জানার জন্য জা বাই শিখতে হবে যদি আপনি যে শিখতে চান স্লাইডার দিতে চান আপনাকে যে কিন্তু শেখা অবশ্যই মাসবে বেশ শিখা লাগবে এখন আপনি যদি যেকোনো এটা শিখেন যেকোনি শেখান আগে আপনাকে শিখতে হবে কি জাবাই আর জা যদি আপনি ভালো করে শিখতে চান তবে আপনাকে কি করতে হবে আমাদের এস ডি এম টা ভালো করে শিখতে হবে না সি এস শেখা শেষ হয়নি ভাই তো আমাদের কি করতে হবে এসটিএমএল সিএসএসটা অবশ্যই ভালো করে শিখতে হবে এছাড়া কোনো উপায় নেই এখন যে করি দিয়ে আপনি স্লাইডারটা বানাতে পারবেন এখন আমরা কিন্তু স্লাইডার বানা বানাবো না আমরা কী করবো স্লাইডার কিভাবে ইউজ করাটা হয় সেই জিনিসটা শিখবো মানে ব্যাপারটা আমি বলি এটা যে কিভাবে বানাইল ওই বানানোটা আমরা এখন শিখবো না বানানো কোথাও না কোথাও কেউ না কেউ বানিয়ে রেখেছে ওইটা ওখান থেকে এনে আপনি আপনার সাইটে আপনি অ্যাড করবেন এইটা কিভাবে করবেন সেই জিনিস আমরা শিখবো এখন জিনিসটা অনেকটা এইরকম যে আপনি আপনার জন্য জামা তৈরি করবেন হয় আপনি রেডিমেডও কিনতে পারেন অথবা টেলার্স থেকে কাপড় কিনে বানাতেও পারেন এখন তাহলে আমরা কোনটা করব। আমরা এখন রেডিমেড একটা শার্ট আমরা বা জামা কিনে নিয়ে আসব। এরকম মানে রেডিমেড কোথাও না কোথাও এরকম একটা স্লাইডার তৈরি করা আছে কোনো এক ভদ্রলোক তৈরি করে রাখছেন আমরা ওনার কাছ থেকে নিয়ে আমি আমার সাইটের মধ্যে রাখব। এই জিনিসটা শিখব যদি আপনারা বলেন যে এটা কেন করবো আমরা নিজেরা বানাই নিজেরা বানানো শিখি এটা ভালো বলছেন নিজেরা বানাবো নিজেরা বানানো শিখবো এটা অনেক ভালো একটা বুদ্ধি কিন্তু নিজেরা বানিয়ে নিজেরা এটা করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমেরও একটা ব্যাপার স্যাপার আছে তবে আপনি আমি আপনাকে পরিশ্রম করতে নিষেধ করছি না অবশ্যই সেটা করবেন যেহেতু সময় সাপেক্ষ সুতরাং আমরা কি করব কোথাও যদি এরকম স্লাইডার বানানো থাকে তার কাছ থেকে শুধু আমরা নিয়ে আমি আমার সাইটের মধ্যে আমি সেটা যোগ করে দেব একসাথে লাগিয়ে দেব একসাথে আমি অ্যাড করে দেব। সে অ্যাড করা সিস্টেমটা আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে হয়ে গেল আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি ওয়েবসাইটে যদি যান গুগলে চলে যান আপনি এরকম স্লাইডার আপনি অনেক পাবেন যে করি প্লাগ ইন আপনি হাজারের উপরে পাবেন তো আপনার আপনি যে কাঙ্ক্ষিত যে স্লাইডারটা চাচ্ছেন দেখবেন যে ওই এক হাজার ওটার মধ্যেই হয়ে গেছে ওই এক হাজারটা যে আপনি প্লাগ ইন চাচ্ছেন এক হাজারটা প্লাগ ইন লিস্টের মধ্যেই দেখা যাবে আপনি পেয়ে গেছেন তো আপনার নতুন করে বানানোর আর খুব একটা দরকার পড়বে না যে মোটামুটি হয়ে গেছে যে আপনার যেটা চাচ্ছে সেটা হয়ে গেল। এইভাবে কিন্তু হয়ে যাবে তো তা বুঝতে পারলাম যে ওয়েবসাইটের মধ্যে রেডিমেড স্লাইডার তৈরি করা থাকে তো তা নিয়ে আমরা কী করবো আমার ঠিকমতো যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্লাইডার শেখাটা হয়ে গেল তো স্লাইডারের ব্যাপারটা জিনিস আমাদের বুঝতে পেরেছি স্লাইডার কাকে বলে এবং কোথা থেকে আমি জিনিসটা পাবো এটা আমরা মোটামুটি আমরা এখন সেটা শিখা শুরু করব তো আমরা আমাদের আমরা আমাদের নোটবুকে চলে যাই আজকে আমরা শিখতে যাচ্ছি স্লাইডার এটা একটু বড় করি তো স্লাইডার শিখতে গেলে একটু ঠান্ডা মাথায় আসতে ধীরে বুঝে বুঝে শিখতে হবে এবং শিখার মধ্যে কোনো ইন্টারাপ করবেন না শিখার মধ্যে ভালো করে শিখবেন ইন্টারাপ করলে হয়তো দেখা যাবে আমি কোনো একটা জিনিস হয়তো ভুলে যাব যেটুকু মনে আসবে সেটা আপনারা লিখে রাখেন এই জিনিসটা আপনি বুঝেন নেই হম তাহলে হবে তো আমরা যে স্লাইডারটা শিখবো সেই স্লাইডারের নাম হচ্ছে নিবো স্লাইডার নিবো স্লাইডারটা নাম এটা হচ্ছে স্লাইডারটার নাম নিভো স্লাইডার তো নাম দিয়ে কোনো কাম নাই মানে ব্যাপারটা হলো আপনি নাম দেওয়া আছে নিভো স্লাইডার এটা খুবই মোটামুটি একটা জনপ্রিয় আমি গত বছর যখন একটা ব্যাচে ক্লাস নিচ্ছিলাম তখনও দেখছি যে নিভো স্লাইডারটা জনপ্রিয়তার দিক দিয়ে চার নাম্বারে ছিল মানে এটা ব্যবহারের দিক থেকে ডাউনলোড করার দিক থেকে এটা ভালো একটা র্যাঙ্কিং পর্যায়ে আছে এখন সময় তো অনেক কিছুই অনেক কিছু পাল্টায় এখন কত নাম্বার আছে তা জানি না তবে গত বছর যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন আমি দেখেছি যে এটা ভালোই ইউজ হয় এবং এটা ভালোই ব্যবহার হয় ব্যবহার হয় এবং ডাউনলোড হয় অনেক তো এই স্লাইডারটা আট বছর আগে বানানো হয়েছিল বছর আগে কিন্তু কিন্তু ডাউনলোড হচ্ছে এখন এটা ব্যবহার হচ্ছে তো যাই হোক এটার নাম হচ্ছে নিভো স্লাইডার আমরা এই জিনিসটা আমরা প্লাগিন এটাও একটা যাওয়া স্কেপে প্লাগিন বলা হয় আমরা শিখতেছি আচ্ছা তো আমরা স্লাইডার যে বানাবো আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না একটু আমাকে ঠিক আছে শোনা গেলেই হলো তো স্লাইডারটা আমরা যদি করতে চাই তো আমরা কিভাবে ইউজ করতে পারি ইউএস ইউজ স্লাইডার এস এল আই ডি এস স্লাইডার আচ্ছা তো স্লাইডার ইউজ করতে গেলে কিছু পদক্ষেপ নিয়ে আপনাকে আগাতে হবে প্রথমে কি করব কিছু হচ্ছে প্রথম কাজ হলো কল করতে হবে কাকে কল করব যে কিউরিকে আপনারা হয়তো ভাববেন যে যে কিউতে স্যার আমার শিখি নাই আমরা তো এই শুধুমাত্র এস টি এম এল শিখেছি সিএসএস মাত্র শেখা শুরু করেছি যে চলে গেলেন না না আপনি এটাকে ভয় পাবেন না না আমি তো আছি ইনশাল্লাহ তো আপনারা শুধু মানে স্লাইডার একটুকু অংশটুকু আপনি যা শিখে রাখেন এটা আপনাকে একটা একটা বাড়তি একটা অনুপ্রেরণা জাগাবে এবং বাড়তি একটা কাজ আগায় থাকবে আপনি এগিয়ে থাকবেন কিছুটা সিএসএস কিন্তু শেখার শেষ নেই খেয়াল করে দেখেছেন আপনি যদি সিএসএস যদি সাত বছর ধরেও শিখেন সাত বছর তাও সিএসএস এর সবকিছু আপনি ধরে শিখে মনে রাখতে পারবেন না সিএসএস এত বড় একটা বিশাল একটা শহর বলতে পারেন কারণ সেদিন তো আপনাকে দেখালাম দুশো তেরোটা আপনি প্রত্যেকটা আপনি একদিনে দেখেন তো প্রত্যেকটা আপনি রিভিশন দিতে পারেন কি না পারবেন না কারণ একটার মধ্যেই দেখবেন যে প্রচুর এক্সাম্পল আপনি ওই এক্সাম্পল দিয়ে আপনি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আপনি ভিডিও দেখেন না প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখেন দেখবেন যে আপনি একটা একটা করে এক্সাম্পল শিখতে গেলেও আপনি একদিনে পুরো একটা চ্যাপ্টার শেষ করতে পারবেন না দুশো তেরোটা শেষ করতে হলেও আপনাকে অন্তত দুশো দিন লাগবে আরও বেশি দিন লাগবে প্রায় আপনার এক বছরই চলে যাবে আপনার এই সিএসএ যদি আপনি টানা শিখেন কিন্তু সব তো আমার লাগছে না সিএসএ শিখতে থাকবো পাশাপাশি অন্য অন্য সাইটগুলো আমি আমি আঁকাতে থাকবো তাতে আমার হবে কি তাতে আমার আলহামদুলিল্লাহ একটা ব্যালেন্স থাকবে তো যাই হোক স্লাইডারের জন্য আমি আমি যে করি যেটা কী করতে যে করি কল করতে হবে যে করে কল করা মানে কি কাউকে ডাকা না ডাকা না ভাই যে করে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আপনি আপনার এস ফাইলে আপনি রাখবেন এটাকে বলা হয় কল করা আপনি সেটা বোঝেন নাই আমি আপনাকে কোরে দেখায় বোঝাই দেব সুতরাং টেনশন নাই দুই নাম্বারে যাই দুই নাম্বারে হচ্ছে আপনাকে জাবা স্কিপ কোড লিখতে হবে বেসিক বেসিক জাবা স্কিপ এস সিআরআই পিটি জাবা স্কিপ কোড লাগবে এখন আপনি বলবেন তা স্যার আমি তো জাবা স্কিপ কোড আমি তো যাই নাই শিখি নাই দেখি নাই কিভাবে পারবো কোনো টেনশন নাই জাবা স্কিপ কোড লিখতে যেটুকু কোড লাগে এই স্লাইডার তৈরি করতে যে চার লাইন বা পাঁচ লাইন লিখতে হয় ওইটা আমি আপনাকে দিয়ে দেব ওইটা আমি আপনাকে লিখে দেব সুতরাং ওইটা নিয়েও কোনো টেনশন নেই ঠিক আছে সুতরাং ওইটার ব্যবস্থাও কিন্তু হয়ে গেল এরপর হচ্ছে কি এরপর আপনি কল করবেন কোথায় সরি এখানে তিন নাম্বারটা লিখ তিন নাম্বারটা লিখি নেই মাঝে মধ্যে মাউস কিন্তু কাজ করে না আমি জানি না আমি এক জায়গায় ক্লিক করতে গেলে আরেক জায়গায় যায় আচ্ছা কল করলাম ধরেন স্টাইল শিট এস টি ওয়াই এল স্টাইল শিট এস এস ডবল টি মানে হচ্ছে আপনি যেই উপরে দুটো কাজ করলেন এই এই কাজগুলো করার পর আপনাকে স্টাইল শিটে কল করতে হবে স্টাইল স্টেলশিট মানে কোনটা ওই যে স্টাইল ডট সিএসএস যেটা সি ফাইলের মধ্যে আপনাকে এই দুইটা এই দুই তিনটা জিনিস একসাথে কল করতে হবে কল করতে পারলে আপনার এই স্লাইডারটা কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে কোনো সমস্যা নেই সেই জিনিসটা আমরা দেখব তো এটুকু মনে হয়তো আপনার হালকা পাতা বুঝেন পুরাপুরি বুঝেন নাই এখন আমরা বুঝবো ক্লিয়ারলি আমরা চলে যাই আমরা জি 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 ভাই আমরা একদম দেখলে মোটামুটি প্র্যাকটিক্যালে দেখলে হয়তো বুঝতে পারবো প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে আমরা কি করলাম আমরা একটা ভূমিকা সেরে নিলাম যাতে করে আপনাদের একটা মেন্টালি একটা একটা প্রিপারেশন সহজ হয় যে জিনিসটা আসলে কি করতে যাচ্ছে মানুষ যখন মেন্টালিটি ভাবে একটা প্রস্তুতি নিয়ে নেয় তখন তাকে তার সামনে যখন কোনো কঠিন জিনিস আসে সে কঠিন জিনিসকে তার মানে বহন করতে নিতে তার জন্য অনেক সহজ হয় তার সাথে সে মানিয়ে যায় কোনো প্রবলেম হয় না এই যে যেমন ধরেন না এই যে আমরা এখানে ঢাকা শহরে বাইশ ডিগ্রি সেলসিয়াসে আমাদের কাছে অনেক শীত লাগতেছে আপনাদের এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস তার মানে কত শীত কিন্তু আপনারা কিন্তু মানিয়ে নিচ্ছেন আবার এই যে জাপান বলেন বা বিদেশে বলেন ওদের ও মাইনাস টেন ওরা কেমন থাকে এটা তো আমি কল্পনাও করতে পারি না হুম কিন্তু ওরা কিন্তু ঠিকই থাকতেছে এবং আমি এটাও শুনছি আটলান্টিক নাকি অনেক গবেষণা কাজের জন্য অনেক গবেষণা গবেষক ওখানে থাকেন তারা যে কত মাইনাস ডিগ্রিতে থাকেন এটা আল্লাহ ভালো জানেন ওরাও দেখি বেঁচে আছে এবং আমি একটা ডিসকভারিতে দেখেছি ওরা যখন শ্বাস নেয় নিঃশ্বাস নেওয়ার সময় নাকের মধ্যে দেখা যায় বরফ জমে থাকে কারণ ওই বাতাসের মধ্যে তো অক্সিজেন অক্সিজেনের মধ্যে তো পানি সুতরাং ঠান্ডার কারণে পানিটাও কি হয়ে যায় আপনার বরফ বরফ হয়ে যায় তো নাকের পাশে পুশে আপনার দাড়িতে দেখা যায় আপনার এরকম সব বরফ লেগে আছে শ্বাস নিতে গেলে তাদের অনেকটা কষ্ট হয় আপনার ওই রকম অক্সিজেনের সামনাসামনি থাকতে হয় তো ওরাও দেখি বেঁচে আছে তো এটা আসলে মানুষ মেন্টালিটি যখন ওরা স্ট্রং থাকে তখন দেখা যায় যে কোনো চাপ নিতে তখন সহজ হবে আসুন তাহলে জিনিসটা করে ফেলি প্রথম কাজ হলো আপনি গুগলে যাব গুগলে যে আমি লিখবো ডাউনলোড ডিও ডাব্লিউ এন এল ও ডি ডাউনলোড কী লিখবো ডাউনলোড নিব স্লাইডার ভি ও নিব স্লাইডার এস এল আই ডি ইয় স্লাইডার তো লিখে ফেললাম ডাউনলোড নিব স্লাইডার ইন্টার দিয়ে দেন ইন্টার দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে গিথাব ডট কম নামে এখানে উপর একটা লিঙ্ক পাওয়া যাবে এবং এবং ঠিক গিথাব ডিট কম এখানেও একটা পেয়ে যাবেন দুটা যে কোনো একটা ক্লিক করলেই কিন্তু একই পেজে আসবে আমি যদি এটাতে ক্লিক করি এটাও আসলো এটাতেও যদি ক্লিক করতে মনে যায় করে ফেলেন কোনো সমস্যা নেই তো আমি একটু দেখি দুটা এক না হইতে পারে এটা যদি দেখি এটাও দেখছি যেরকম দেখতে আর এটাও যদি করেন ওটাও ওরকম তবে এখানে একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইলোরেস্ট নামে একজন বদ্ধলোক এটা আপলোড দিয়েছেন এবং সেটা দিয়েছেন উনি আট বছর আগে হুম এবং আট বছর নয় বছর এগারো বছর আগের কথা হ্যাঁ এখানে অনেক বছর আগের কথা আর এখানেও যদি যান ইনিও আট বছর নয় বছর সতেরো বছর সতেরো দিন আগে কিছু আপডেট করেছেন ঠিক আছে তো মোটামুটি দেখতে পাচ্ছি দুটোটাই কিন্তু প্রায় সেমই বলতে পারেন হ্যাঁ তো দেখা এটা কিন্তু এখন আপডেটের পর্যায়ে এখনো কিন্তু আপডেট হয় সতেরো দিন আগেও কিন্তু আপডেট হয়েছে ইনি কি আপডেট করছেন উনি এখনো করেন নেই কোনো কোনো স্লাইডারে কোনো আপডেট হয়নি যে দেখেন যে করি নিবু ডট স্লাইডার ডট জেস এটা ভাষণ হলো থ্রি পয়েন্ট টু এটা আট বছর আগের আর এখানে এবং আপনার এটা হচ্ছে শতদিন আগের ওনার আপডেট দেওয়া তো আমরা আপডেট আপডেট যেটা সেটাই ইউজ করি তবে আপনি এটা যদি নেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তো মনে সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমি লিখে লিখে আনলাম তো এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনার কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কোড এখানে আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যেখানে লেখা আছে যে ডাউনলোড জিপ এটা যদি আপনি ক্লিক করেন তো আপনার এখানে ডাউনলোড হতে থাকবে তো আমি ডাউনলোড আমাকে আমি আমি সকালে একবার করছিলাম এই জন্য সে আমাকে আবার চাচ্ছে যে যাই হোক আমি আপনাদের সামনে করার জন্য আমি আবার ডাউন স্টার ডাউনলোড দিচ্ছি সকাল ওনাদেরকেও আমি স্লাইডারটা শিখাইছি মানে শিখেছি বলতে মোটামুটি শুরু হয়েছে আপনাদেরটাও তাই তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে খুবই ছোট একটা ফাইল তো দেখে আসি কিভাবে ডাউনলোড হলো এটা কোথায় পাবো তো আপনি যদি ডিসপিসিতে যান ডিসপিসিতে গেলে আপনি এখানে ডাউনলোড নামে একটা এখানে পাবেন এবং আমি এটা যে সেভ করছি এখান থেকে নিবো স্লাইডার জে কিউরি মাস্টার জিপ এই ফাইলটা পেয়ে যাবেন যে কী কী পেয়ে যাব নিবো স্লাইডার জে কিউরি মাস্টার ডট জিপ এটা পাবেন এটাকে আপনি কী করবেন এটাকে আপনি এখানে কপি করে কপি বা কাট করে নিয়ে আসবেন যদি আমি কাট করে নিয়ে আসবো তো আমি যদি সকালে একবার দেখাইছি তারপর আমি আপনাদের জন্য নতুন করে আমি আবার একটা ফোল্ডার নিব বাইরে বাইরে নিচ্ছি ঠিক আছে বাইরে নিচ্ছি বাইরে নিয়ে আপনি লেখেন যে এখানে কী লিখবেন স্লাই নিবো স্লাইডার আই ভিও নিবো স্লাইডার এস এল আই স্লাইডার মানে এটা এটা আমি একটা ফোল্ডার নিলাম আপাতত নিয়ে কোথায় গেলো কোথায় গেলো এটা কোথায় গেল এই যে আমি এখানে রাখি তো আমি কি করব আমি যেহেতু এটা নিয়ে ফেলছি তো এই ফোল্ডারের ভিতর আমি এটাকে আমি কি করবো যে করি জিপ জিপটা এটাকে আমি কাট করে নিয়ে এখানে রেখে দেবো ঝামেলা শেষ কেন এই কাজটা করেছি কারণ এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে ওপেন করতে হবে মানে এটাকে আমাকে জিপটাকে জিপ কি কাকে জিপ বলে যে বিটকেস করা থাকলে বুঝবেন জিপ এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে আনজিপ করতে হবে কিন্তু আমি যদি এখানে আনজিপ করি আমাকে দেখা যাবে এখানে আমাকে আপনাদের সাথে একটা অনেকেই বুঝবেন না এখানে অনেক ফাইল আছে এই কারণে আমি আলাদা করে নিয়েছি হুম ক্লিয়ার মনে একটুকু বুঝছেন এখন আমার কী কাজ এখন এটাকে খুলতে হবে এখন খোলার জন্য তো আমার কাছে এই বিটকেস খুলব কী দিয়ে বলেন বিটকেস খোলার জন্য আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে এখানে দেখেন এখানে আপনার এখানে তিনটা জিনিস এক্সট্রাক করার একটা অপশন আছে এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক হিয়ার এক্সট্রাক টু নিভোসলাইডার যে করি মাস্টার যেটাই করেন না কেন তারপরে যদি এক্সট্রাক হিয়ার দেন তাহলে কাজটা অনেক সহজ হবে ফাইলসে দিলেও হবে তবে ফাইলসে দিলে একটা একটা ডবল কাজ হয়ে যায় সুতরাং ওটা আমাদের জন্য একটা বেশি বেশি কাজের দরকার নেই আমি কি করবো এক্সটা খিয়ারে ক্লিক করবো এক্সটা খিয়ারে ক্লাস ক্লিক করলে কি হয় ও কিন্তু ওপেন হয়ে গেছে মানে এই বিটকেসটাই মূলত এটা বিটকেসের জায়গায় বিটকেস ঠিকই আছে খালি হয়ে যায়নি ওটা ভরা ঠিকই আছে সে একটা কপ কার্বন কপি এখানে দিয়ে দিছে এখন আমি এটাকে ওপেন করবো আমি একটু ওপেন করি এখন ওপেন করে দেখলাম এই বিটকেসের মধ্যে কি আছে এই যে দেখেন এই বিটকেসের মধ্যে এই জিনিসটাই আছে যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন তো একটু পরে দেখি এখানে কি কি আছে যেমন এখানে টোটাল দশটা জিনিস আছে সে যেটা কি কি ডেমো থিমস তারপর এখানে আরো জিবি কী কী জিনিস আছে এগুলো মানে এগুলো আছে তো আমি ডেমোতে যাই ডেমোতে গেলে আপনি হয়তো জিনিসটা বুঝবেন যে জিনিসটা কি আসলে ডেমোর মধ্যে কি আছে না থাক না দেখলে তো জিনিসটা বুঝবেন না তো ডেমোতে যদি যাই ডেমোতে গেলে দেখবে এখানে ইমেজ স্ক্রিপ্টস ডেমো এস এম এল আছে স্টাইল আছে তো এখানে এস টিএম যেহেতু আছে এটাকে আমি ডবল ক্লিক করে দেখে আসি ওরা কি দিয়েছে আমাকে তো এটাকে আমি ওপেন করে যে আমার এখানে ওপেন হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে যে আপনার স্লাইডার যেটা আমি নামিয়েছি কিছুক্ষণ আগে এটাকে বলা হয় নিবো স্লাইডার তো নিবো স্লাইডার একটু খেয়াল করে দেখেন সবাইকে দেখলেই বুঝবেন কিছুক্ষণ দেখি এটার দিকে যে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি তো এখানে মোটামুটি দেখতে পেলাম যে এখানে টোটাল ছবি আছে চারটা এক দুই তিন চার চারটা ছবি আছে আপনি চাইলে এখানে ক্লিক করলেও প্রথম ছবি আসবে দ্বিতীয় ছবিতে ক্লিক করলে দ্বিতীয় ছবি আসবে তৃতীয় ফোটায় ক্লিক করলে তৃতীয় ছবি আসবে আর চতুর্থ ক্লিক করলে চতুর্থ এটা কিন্তু আসবে এখন এবং আপনি যদি চান যে আমি এটাকে উল্টাপাল্টা করে করব আমি আমার এখন তিন নাম্বারটা দেবো তিন নাম্বার দিলে আসবে হুম আবার প্রথমটা দেখতে চান প্রথমটা ক্লিক করলে প্রথমটা আবার চলে আসবে ব্যাপারটা কিন্তু খুবই দারুণ তাই না এবং শুধু তাই না এখানে একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ওরা এই স্লাইডারটা যে জিনিসটা করেছে এটা তো প্রথম ছবি দ্বিতীয় ছবিতে যদি যাই দেখেন প্রথম ছবিতে একটা জিনিস পার্থক্য আছে দেখেন তো কি পার্থক্য কেউ কি বলতে পারবে প্রথম ছবি আর দ্বিতীয় ছবির মধ্যে একটা পার্থক্য আছে মানে ফটোর মধ্যে একটা পার্থক্য আছে হুম

দ্বিতীয় ছবিতে ইনিসের আচ্ছা আচ্ছা উনি যে আচ্ছা মিজের রহমান যেটা বললেন যে প্রথম ছবিতে লেখা নাই দ্বিতীয় ছবিতে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ওনারটা ওনারটা নিলাম উনি একটা বলেছে তো আমি যেটা জানতে শুনতে যাচ্ছে সেটা এখনো শুনি নাই দেখেন আরেকটা পার্থক্য বলেন প্রথম ছবির মধ্যে আমি আবারও দেখাই

মাউস নিয়ে গেলে এখানে জিনিসটা ইশয় হয় মানে চেঞ্জ হয় এমন কিছু মনে হয় না প্রথমটা যখন আসতেছে তৃতীয়টা মানে একবারে ছবিটা চেঞ্জ না ও আচ্ছা আচ্ছা এটা না না ওইটা না বুঝতে পারছো এটাও একটা পার্থক্য হতে পারে এটা ও যখন স্লাইডার যখন আসে ও হয়তো এভাবে শো হয় দ্বিতীয়টা যখন আসে সেটা হয়তো এভাবে ভেঙে চুরে চলে আসে তৃতীয়টা যখন শো হবে সেটা হয় ডান দিক থেকে আসবে তৃতীয়টা যখন শো হবে সেটা হয়তো এরকম ভেঙে চুরে আসবে

যে আর যারা বলতে চাচ্ছিলেন মনে মনে কিন্তু বলতে পারেননি আপনাদেরকেও ধন্যবাদ যে যে এটাই বলতে চাচ্ছিলাম প্রথম ছবিটা খেয়াল করে দেখেন মাউসের 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 দিকে দিকে তাকান তাকান আমার যেটা তীরের মতো দেখছে আর দ্বিতীয় ছবিটা যদি যাই ওটাতে কিন্তু দেখবেন যে তীরের মতো আর নাই সেটা কি আছে এটা হাত দেখা যাচ্ছে সবসময় মনে রাখবেন হাত যখন পাবেন তখনই মনে করেন সেটা লিঙ্ক করা আছে এখানে মামা চাচা খালু লিঙ্ক লিঙ্ক আপ আছে ঠিক আছে তো তো দেখেন এখানে হাত দেখা যাচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন সে কিন্তু আপনাকে একটা লিংকে নিয়ে যাবে লিঙ্কে নিয়ে গেল আচ্ছা লিঙ্কটাটি কি নিয়ে গেলো সেটা পরে দেখবো তো প্রথমটা যেটা আপনি ক্লিক করেন আর কি কোথাও নিয়ে যাবে না দেখেন আমি ক্লিক করতেছি 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 কোনো লিংকে নিয়ে যাচ্ছে না তা আমাদের ছবিটার মধ্যে দেখা গেলো আপনি কিন্তু স্লাইডারের মধ্যেই একটা ছবির মধ্যে আপনি লিঙ্কও করতে পারবেন এমন না যে করতে পারবেন না ওরা যেটা একটা লিঙ্কে নিয়ে গেলো সেটা হচ্ছে এই লিঙ্কটা ওরা ওদের ওরা ওদের একটা লিঙ্ক ওরা একটা পেজে লিঙ্ক দিছে ওদের এখানে কিনার কথা বলতেছে ওরা এখানে প্লাগ ইন ইউজ করে এই সেই ওদের কিছু সেল দেয় ডেমো রেখেছে যাক ওটা ওরা রেখেছে হোয়াট এভার তো ওইটাতে আপাতত যাচ্ছি না তো এখানে একটা জিনিস বুঝলাম দ্বিতীয় ছবিটাতে আমার লিঙ্ক করা আছে আর তৃতীয় ছবিতে যদি যায় তৃতীয় ছবিতে কোনো কি লিঙ্ক আছে না লিঙ্ক নেয় নর্মাল একটা পিকচার এখানে অবশ্য এরো চিহ্ন আছে কিছু যে আপনি চাইলে কিন্তু আপনার প্রথমটা আবার প্রথমটা পাবেন আবার আপনি যদি এখান থেকে যান আপনি আবার এইভাবে চেঞ্জ করে করে সেকেন্ডটা যেতে পারবেন থার্ডটায় যেতে পারবেন এইভাবে যেতে পারবেন আপনি তো মোটামুটি স্লাইডার সমাকে জানা হয়ে গেল এবং একটা জিনিস খেয়াল করে দেখছেন কিনা জানি না এখানে যে লেখাটা লিখছে লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি লেখা আছে কিন্তু আরও একটা জায়গায় লেখা আছে সেটা কোথায় দেখি চার নম্বর ছবিটা দেখেন এখানে কিন্তু লেখা আছে কিন্তু লেখাটা খেয়াল করে দেখেন এখানে একটা এই লিঙ্কের মধ্যে কিন্তু হাত ছবি চলে আসে তার মানে এটাও একটা লিঙ্ক তার মানে লেখাকে ওরা কি করেছে ওরা কেউ লিঙ্ক করেছে এটাতে যদি আমি ক্লিক করে দেখবো যে ওরা ওই লিঙ্কে ওরা এই এই পেজটাকেই রেখেছে তো মূলত আমার যে জিনিসটা বুঝতে পারলাম যে পুরো স্লাইডারটা আমি কিন্তু বুঝে ফেলছি রিড করে ফেললাম জিনিসটা কি আছে এখন চলেছে এটা এটা করতে কোডিং করেছে কিভাবে এই জিনিসটা আনার জন্য ওরা কোড করেছে কীভাবে সেটা আমরা কেউ দেখবো এখন আমরা কোর্টে চলে যাই আমরা একটু আমি একটু ফোল্ডারে যাই এই সেই ফোল্ডার যে ফোল্ডার মানে ড্যামোতে যাই যে এইটাকে আমি যদি ওপেন করি ওপেন উইথ সাবলাইম টেক্সট ফ্রি এটা যদি ওপেন করি দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি একটা কাজ করি এটাকে আমি একটু সাইডে আনি এবং এটাকে আমি একটু বড় করি হ্যাঁ আপনারা যেহেতুকে সব দেখতে পারেন হুম এটা আপনাকে দেখে এটা কিন্তু ভয় পায়েন না যারা নতুন তারা অবশ্যই ভয় পাবেন না এটা মাত্র আটত্রিশ লাইনের একটা কোড এই দেখেন এখানে আটত্রিশ থার্টি এইট লাইনের কোড এটা দেখে আপনি একটুও ভয় পাবেন না আমি আছি আমি প্রত্যেকটা লাইন এই আটত্রিশটা লাইনই আপনাকে পড়ে পড়ে বুঝিয়ে দেব সুতরাং ওটা ভয় পাবেন না তো এইটা হচ্ছে কোড প্রথম লাইনটা একটু পড়ে দেখি প্রথম লাইনে কী আছে প্রথম লাইনে আছে ডকটাইপ এস টি এম এল পাবলিক কী কী জানি লিখছে লিখে দেখেন লিখছে এস টি এম এল ফোর পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিয়ে সে এই লাইনটা শেষ করছে এখন এই লাইনটা কি আসলে এই লাইনটা হচ্ছে দেখেন এই কোডটা যখন করা হয়েছিল এটা কোডটা কিন্তু বছর আগে করা হয়েছিল আমরা খেয়াল করে দেখছেন না কিন্তু এই যে যে এই এই পুল রিসেট মানে এই বদ্রলোকটা কি করেছে। এই আপনার এই ফাইলটা এই ফাইলটা উনি নিচে করেছেন করার পর উনি কি করেছে উনিটা এটা আপনার এখানে গিঠাপে উনি সাবমিট করেছেন নিউ স্লাইডার কিউরি নামে এই যে দেখেন নিবো স্লাইডার কোথায় নিবো স্লাইডার যে করি নামে উনি আপ করেছেন সেটা কবে আট বছর আগে মানে এখন থেকে আট বছর আগে আগের কথা হুম তো এই যে উনি এত বছর আগে যে জিনিসটা দিলেন তো তখন কিন্তু এস্টিমেল কিন্তু ফাইট ছিল না তখন ছিল এস্টিমেল ফোর ছিল তো উনি ওনার মতো করে উনি এস্টিমেল জিরো পয়েন্ট ইউজ করেছেন ঠিক আছে তো সে কারণে আমরা জানি কি যখনই আপনি কোনো একটা এস্টেম ইউজ করবেন তখন ওই এস্টেম এল এর ভার্সনে কি দিতে হয় ভার্সনে কোড নাম্বার দিতে হয় তো ফোর পয়েন্ট ওয়ান যেটা যে ওই সময় ছিল ওই সময় কোডটা ছিল এত বড় এবার অনেক জিনিসটা বুঝতে পেরেছেন ফোর পয়েন্ট এর কোড হচ্ছে এত বড় ছিল আর এখন আমরা ফাইভ ইউজ করতেছি এখন আমরা শুধুমাত্র কি লিখতে হয় ডক টাইপ এসটিএমএল ইটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যায় আর এখানে একটু অ্যানো চিহ্ন দিয়ে শেষ করতে হয় শুধু এইটুকুই এইটুকু কিন্তু বাদ দিয়ে দিছে অনেক সহজ হয়ে গেল না ব্যাপারটা অনেক অনেক সহজ হয়ে গেছে এগুলো কিন্তু এখন আর নাই তো বুঝলাম প্রথম লাইনটা কি দ্বিতীয় লাইনটাতে চলে যাই দ্বিতীয় লাইনটা উনি কি করেছেন দ্বিতীয় লাইনটায় এখানে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা দেখি আচ্ছা উনি এখানে মেটাট্যাগ উপরে রেখেছেন মেটাট্যাগ এটা হচ্ছে মেটা আচ্ছা একটু দেখে আছি আচ্ছা যাক হঠাৎ এবার উনি মেটাকে উপরে রেখেছেন এই মেটা টাকটা কিসের জন্য এই মেটা টাকটা কিসের জন্য যদি জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার সেট ইউটিএফ হ্যাঁ এই জিনিসটা উনি এখানে রেখেছেন তারপর এখানে এগুলো কি এগুলো তো বুঝি নাই এগুলো হচ্ছে যখন আপনি মোবাইল দিয়ে যখন আপনার সাইটটা কেউ ভিজিট করবে সেটা জন্য রেসপন্স হয় ওইটার জন্য মূলত এই কাজগুলো করা হয় তো আমাদের এই এই দুই নম্বরটা আমাদের লাগবে না যেটা লাগবে সেটা তো রাখবেই যেটা আমাদের লাগবে না সেটা আমাদের তো রাখার দরকার নেই তো দুই নম্বরটা আমাদের লাগবে না তিন নম্বর আমরা সবাই জানি তিন নম্বর লাইন তিন নম্বর লাইন হচ্ছে এসটিএমএল দিয়ে শুরু হয় এবং ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া আছে যেহেতু আমার সাইটটা আমার ইংরেজির তো এস মধ্যে কী কী আছে হেড দেওয়া আছে হেডের অংশ এটুকু আর বডির অংশ এখান থেকে শুরু হয়েছে বডির অংশ শুরু হয়ে এই জায়গায় যে বডিটা শেষ হয়েছে ঠিক আছে তো মূলত আমরা এই জিনিসটা বুঝে ফেল বুঝলাম যে উপরের অংশটুকু কি ছিল এখন হেডের অংশটুকু আমি একটু বুঝি হেডের অংশের মধ্যে কি কি আছে হেডের মধ্যে দিয়েছে যে টাইটেল নিবো স্লাইডার নামে ডেমো নামে একটা টাইটেল দিয়েছে আপনি যদি একটু একটু ওপেন করে দেখি যে এখানে লেখা আছে দেখেন নিবো স্লাইডার নিবো স্লাইডার ডেমো নামে

এখন এরপর দেখেন টাইটের লিঙ্ক যে কিন্তু কয়েকটা লাইন আছে সেটা হচ্ছে একটা লিঙ্ক দুইটা লিঙ্ক তিনটা লিঙ্ক চারটা লিঙ্ক পাঁচটা লিঙ্ক ছয় ছয়টা লিঙ্ক ছয় ছয়টা লিঙ্ক কিনে দেওয়া আছে এই ছয় ছটা লিঙ্কগুলো কিসের আপনি যদি একটু দেখেন এটা টাইপ হচ্ছে কি সিএসএস টাইপ সিএসএস টাইপ টাইপ টেক্স সিএসএস টাইপ টেক্স সিএস টাইপ টেক সিএসএস এখানে এটাও টাইপ টেক্স সিএসএস তার মানে সবগুলোই সিএসএস এর লিঙ্ক এখন এতগুলো লিঙ্ক লাগে জি ভাই এতগুলো লিঙ্ক ও উনি ইউজ করেছেন কেন ইউজ করেছে সেটা একটু একটু পরে বলছি সর্বশেষ যেটা সে এই লিঙ্কটা সম্পর্কে বলি বাকি উপরে গুলো বলতেছি সেটা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে ওই পেজের সিএসএস যেরকম আমরা আমাদের পেজটাকে একটু রঙিন করার জন্য যে সিএসএস ইউজ করি স্টাইল ডট সিএসএস এটা হচ্ছে ওই পেজকে সিএস করার জন্য এই হচ্ছে একটা লিঙ্ক যে লিঙ্ক রেফারেন্স স্টাইলশিট স্টাইল সিএসএস টাইপ টেক্সট এরিয়া টেক্সট এরিয়া দিলে হয় না দিলে হয় মিডিয়া স্ক্রিন মানে হচ্ছে এই ব্যাপারটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্টাইল শীট যেটা আমরা স্টাইল ডট সি এস এস দিয়ে আমরা কানেক্ট করি এই হচ্ছে সেটা উপরে উপরে এই লিঙ্কটা দিই এই যে এটাতে কি দেওয়া আছে এখানে মূলত দেওয়া আছে যে আপনার নিব স্লাইডারের সি এস এস মানে নিবো স্লাইডারটা কীভাবে চলবে ওর কালার কী হবে ওটার জন্য একটা আলাদা সি এস এস আছে ওই সি এস এস হলো এর নিচেরটা মানে আপনার এটা ওকে এটা হচ্ছে আপনার এই যে আপনার নেবো স্লাইডার এর সিএসএস তো বাদ বাকি উপরে চারটাটা কি চারটা এক দুই তিন চার আমি যদি একটু আলাদা করে দেখাই এই চারটা এটা আলাদা করলাম আর কি যাদেরকে বুঝতে এই চারটা কিসের এই চারটা এই চারটা হচ্ছে থিম থিমের জন্য সিএসএস এখন আপনারা হয়তো বলবেন ভাই থিমটা তো বুঝি নাই থিম কি থিম হলো ভাই ধরেন আপনি যা আপনি বাজারে আপনি মার্কেটে গেলেন শপিং করার জন্য এখন আপনি একটা টি শার্ট নেবেন টি শার্ট আপনার একটা পছন্দ হয়েছে আপনি বারবার ঘুরে ফিরে দেখতেছেন আর দেখতে দেখতে এখন আপনার দোকানে যে আপনার যে কাস্টমার সরি দোকানের যে মালিক উনি আর বুঝে বুঝে ফেলছেন যে এটা আপনার পছন্দ হয়েছে কিন্তু কিছুর কারণে আপনি এটা নিতে পারতেছেন না তো আপনি বলেন যে ভাই এটা কি আপনার পছন্দ হয়েছে জি ভাই আমার তো পছন্দ হয়েছে তবে আমার একটু ইয়া লাগতেছে আর কি তো বলে যে ভাই আপনি টেনশন করেন না এই প্রোডাক্টটা আমাদের চারটা কালার আছে আপনি যে কালার বলবেন সে কালার আমি আপনাকে দেখাতে পারবো আপনি তো এটা তো আপনি দেখলেন তো সবুজ হ্যাঁ এটা কিন্তু হোয়াইট কালারও হয় ভাই এটা কিন্তু হোয়াইট কালার আছে এবং এটা অ্যাশ কালারও আছে এবং সাথে এটা ব্লু কালারও কিন্তু আছে কি বলেন ব্লু কালারও আছে ভাই আবার ব্লু কালারটা দেখেন তো তা এখন কিন্তু আপনাকে ব্লু কালারটাতেই নেমে দেখাবে নামাবে এবং শুধু তাই না আপনার চারোটাই কিন্তু সে দেখাবে তো এখানে থেকে আপনি যেন চুজ করে নিতে পারেন আপনি যেন চুজ করতে পারেন তো এখানেও কিন্তু যে স্লাইডারটা সে দিয়েছে সেটাকেও থিম দিয়েছে কয়টা থিম চারটা থিম দিয়েছে এখন চারটা থিমের নামও দিয়েছে নামগুলো কি ডিফল্ট লাইট ডার্ক এবং একটা জিনিস খেয়াল করে দেখেন প্রত্যেকটার জন্য সেখানে সিএসএস করছে ডিফল্টের জন্য ডিফল্ট সিএসএস করেছে এবং সেটা লিঙ্ক করিয়ে দিয়েছে লাইট থিমের জন্য লাইট ডট সিএসএস করেছে করে আবার সেটা লিঙ্ক আপও করেছে এবং ডার্ক থিমের জন্য ডাক ডক সে আবার করেছে করে আবার সেটা লিঙ্ক আপও সে করিয়েছে এখন বার একটা থিমের নাম এই বার থিমটার জন্য সে কি করেছে সিএসএস করে সেটাকে দিয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার চারটায় সিএসএস করলো বেটায় এখন তো কেমনি কি তাহলে চারো কি শো হবে না ভাই চারোটা শো হবে না আপনি যেটা চাইবেন সেটাই শো হবে তা আমি কিভাবে চাইবো ভাই এটা যদি দেখতে চান আসেন তাহলে একসাথে দেখি এই বডিতে যখন আপনি যাবেন আচ্ছা বডিতে যাওয়ার আগে একটু খেয়াল করতে আমাদের কিন্তু হেড অপশন কিন্তু বোঝা হয়ে গেল এই চারটা হলো থিমের জন্য আর দুইটা হলো কি এইটা হলো নিব স্লাইডারটার জন্য সিএসএস আর নিচেটা হলো পুরো পেজের জন্য সিএসএস হ্যাঁ ওগুলো আপাতত না বুঝলে কোনো সমস্যা নেই মূলত আস্তে আস্তে সামনে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যাপারটা কি তো এখানে যদি আমরা যদি নিচে যাই নিচে যদি দেখেন এখানে যদি আপনার একটু আমাদের হেডের অপশনটা কিন্তু বোঝা হয়ে গেছে এবার যাবো আমরা বডিতে বডি দেখেন বডিতে কি কি আছে বডি এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে হ্যাঁ বডিতে আর কী কী আছে একটু খেয়াল করে দেখি বডিতে যেটা আছে বডিতে একটা ডিপ দেখা আছে ডিপ এই হলো ডিপ এখান ডিপ শেষ এবং ডিপের পরে কিছু জিনিস রাখা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন স্ক্রিপ্ট নামে কিছু জিনিস রাখা আছে আচ্ছা স্ক্রিপ্ট জিনিসটা যদি একটু ছোট তো স্ক্রিপ্টের ব্যাপারে একটু আগে কথা বলিনি ডিপের ব্যাপারে একটু বড় ওটা একটু পরে কথা বলি তো আগে স্ক্রিপ্টের ব্যাপারটা আমি সেরে নি তারপর আপনাদের থিম কোন থিম কি এগুলো আমি আবার বিস্তারিত বলবো তো স্ক্রিপ্টের কথা যদি বলতে চাই স্ক্রিপ্টের ব্যাপারটা কি অনেক হতে বুঝেন নাই স্ক্রিপ্টে হচ্ছে আমরা যে যাবা স্ক্রিপ্ট শিখবো বা যে কিরি শিখবো ওইটার কোড হচ্ছে ওটার ট্যাগ হচ্ছে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টে শুরু এই স্ক্রিপ্টের শেষ বুঝতে পেরেছেন এই হচ্ছে স্ক্রিপ্টে লেখার এইটা হচ্ছে স্ক্রিপ্টে লেখার আপনার কি ট্যাগ তো স্ক্রিপ্টের ট্যাগ এখানে কয়টা খেয়াল করে দেখেন এই একটা এই শুরু এই শেষ এরপর যদি আপনি একটু নিচে যান এই এই শুরু এই শেষ দুটা হইলো একটু যদি নিচে যান এই শুরু শেষ কোথায় ওমা শেষ কই 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 এই যে শেষ তার মানে এটা ওরা ওরা আসলে এটা এইভাবে লিখছে ঠিক আছে ওরা কিন্তু কী করেছে ওরা এইভাবে লিখেছে তো লিখুক সমস্যা নাই তো আপনি হয়তো বলবেন যে স্যার এখানে স্ক্রিপ্টে তো বুঝি নাই আমাদের সিএসএস তো তো শেষ হয়নি স্ক্রিপ্ট এখন ধরলেন এখন তো কিছুই বুঝবো না মাথার উপর দিয়ে যাচ্ছে সব না ভাই মাথার উপর দিয়ে যাবে না মাথার উপরে আপনাকে ক্যাপ বসান কোনো সমস্যা নেই মেহু না আমি আপনাকে জিনিসটা পানির মতো সহজ করে দেব। এখানে দেখেন স্ক্রিপ্টে লেখা আছে এই জিনিসটা কি এখানে দেখেন স্ক্রিপ্ট লেখার পর এখানে দেখেন সোর্স করেছে কি সোর্স করেছে ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট জিরো মিন ডট জেএস এটাকে ওরা সোর্স করেছে আপনি হয়তো বলুন ভাই আমি তো এটা বুঝি নাই আপনারা বুঝতে হবে না এটা আমরা ইনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামাবো সো আপনার বোঝার কোনো লাভ নেই বোঝার কোনো এখানে কিছু নেই দ্বিতীয় স্ক্রিপ্টে দেখেন ও এখানে সোর্স করে দিয়েছে কাকে সোর্স করে দিয়েছে করি ডট নিবো ডট ডট জেস এটাকে সোর্স করে দিয়েছে এটা ভাই এটা আবার কি এটাও আপনার বোঝার দরকার নেই কেন দরকার নেই এটাও কি আমরা কি করবো ডাউনলোড করে নামাবো সো নো টেনশন ডু ফোরটি তো আমাদের লাইন দুটা কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি আমার এখান থেকে হয়ে গেল আর এটা তো কি স্যার এটা হচ্ছে স্ক্রিপ্ট আমি এটার সাথে আমি যে স্ক্রিপ্টটা যদি এই যে আমি স্লাইডারের কাজটা করতেছি এটাকে যদি আপনি কল করে না দেন ওকে যদি না দাগ ডেকে দেন তাহলে কিন্তু কাজ করবে না ব্যাপারটা হলো আপনি থাকেন তিন তলায় নিচ আসে বাদামওয়ালা আপনি যদি উপর থেকে যদি বাদামওয়ালাদেরকে না ডাক দেন তো সে কি তিন তালায় আসবে তিন তালায় থেকে সে উঠে আসবে না বাদামওয়ালা তো বলতেই আছে বাদাম বাদাম কে নিবেন বাদাম বাদাম আপনার তিন তালা থেকে আপনি বলতে হবে যে বাদাম তিন তালায় আসো বা মুরগিওয়ালা মুরগি বেসতেছে নিচ তালায় মুরগি মুরগি ইয়া না আপনাকে কি করতে হবে আপনাকে তিন তালা থেকে তো বলতে হবে এই মুরগি উপরে আসেন তো তাকে কি করতে হবে এরকম আপনি যে ইস্টিমেলটা লিখ আপনি যে ফাইলটা এই ফাইল থেকে আপনি যে আপনি যে নিবস্তাটা যে নিচ্ছেন এটাকে আপনি কি করতে হবে ওকে আবার ডাকতে হবে ও ডাকার সিস্টেমটা হলো এই আপনি হয়তো বুঝতেছেন না যার কারণ হচ্ছে আপনাকে আমি জাভা ক্লাস করাই নেই এজন্য বুঝতেছেন না কিন্তু পুরো জিনিসটার এটা যদি আপনাকে আপনি যদি কপি করে পেস্ট করে দেন তাহলে তো লেখা চুকে যায় তাহলে তো অত কষ্ট তো আর লাগে না ঠিক আছে আপাতত মনে করেন যে এটাকে আপনি কপি করে পেস্ট করবেন আর বুঝার ব্যাপারটা আমরা ক্লাসের সময় জিনিসটা বুঝতে পারবো যখন আমরা যাবে স্ক্রিপ্টের ক্লাস করব ঠিক আছে এই হলো ব্যাপার তো এখানে আমরা মূলত এই স্ক্রিপ্টের ব্যাপারটা কিন্তু বুঝে বুঝে ফেলছি স্ক্রিপ্ট বলতে কি বোঝায় আর এখন বাকি রইল বডি পার্টটা বডি পার্টটা বুঝতে যাব এখন এইটুকুর মধ্যে আপনার একটু বলেন যে যেটুকু আমি বলেছি এটুকু কি আপনার কি ক্লিয়ার ঠান্ডা মাথায় কি বুঝতে পেরেছেন বডি পার্টটা বাদ দে বডি পার্টটা বলি না স্যার ক্লিয়ার জি স্যার স্যার আচ্ছা ঠিক আছে আমি আমি আমন ভাবে কথা করে বোঝানোর চেষ্টা করি যাতে করে যিনি আজকে প্রথম আমার সাথে কথা হয়েছে আজকে আমার সাথে প্রথম দেখা হয়েছে প্রথম প্রথম যা আমার ক্লাস আমি আশা করি উনিও আমার কথাগুলো সুন্দর মধ্যে বোঝার চেষ্টা করবেন আমি তা আমি ওর ওইভাবে বলার চেষ্টা করি যাতে করে যিনি একদম প্রথম উনিও যেন জিনিসটার জন্য নিতে পারেন উনি যেন ক্যাচ করতে পারেন ওনার জন্য কোনো প্রবলেম না হয় আমি সবাইকে ওইভাবেই মনে করি নিই ঠিক আছে আশা করি বুঝতে পারবেন এখন আসবো বডি পার্টের মধ্যে আপনাদের মধ্যে একটা কথা বলি যে আপনারা হয়তো ভাববেন এত খুঁটে খুঁটে বলার কি দরকার বা ছিল যারা একটু একটু ভালো বুঝেন আমি তাদেরকে জন্য বলতেছি আপনি যদি একটা স্লাইডার বা একটা প্লাগিং যদি আপনি করতে জানেন বা পারেন আপনি এরকম ঠিক এরকম ঠিক এরকম আমি বলি ঠিক আর আপনি করতে আবারও প্লাগিং পারবেন তো কেন আপনি একটাকে ভালোভাবে শিখবেন না আপনি একটা ভালো করে শিখেন বাকি জীবন ইনশাল্লাহ আমার মনে হয় ওয়াইস চৌধুরী স্যারের নাম আপনার হয়তো বা মনে থাকবে যখন আপনি কোনো কিছু প্লাগিং যদি করতে যান হুম হয়তো আপনার মনে পড়বে যে না আমি এই ব্যাপারটা একটু খুঁটে খুঁটে শিখছি আর যারা একদম জানেন আগের থেকে তাদের কথা তো হয়তো আলাদা ওনারা হয়তো আগে থেকে শিখে ফেলেছেন বা জানেন যারা একদম নতুন তারা হয়তো তাদের জন্য হয়তো ব্যাপারটা নতুনই থাকবে আর এখন যদি শিখে ফেলেন তখন আপনার যাতে কোনো প্রবলেম থাকছে না তো আসলে আমরা বডি পার্টের মধ্যে চলে যাই বডি পার্টের মধ্যে আমি যদি দেখি বডি পার্টের মধ্যে একটা ডিপ নেওয়া হয়েছে এ হলো ডিপ ভালো কথা ডিপটা একটা নামও দেওয়া হয়েছে নামটা কি আইডি র্যাপার যেটা কিনা আমরা এর আগেও কিন্তু ইউজ করেছি এই নামটা এই নামটা আমাদের অপরিচিত না আচ্ছা এই ডিবের মধ্যে কি কি নেওয়া হয়েছে দেখি এই ডিব্বার মধ্যে এই কন্টেনার মধ্যে কি কি জিনিস নেওয়া হয়েছে এক হচ্ছে এই 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 একটা একটা ট্যাগ ট্যাগ নেওয়া নেওয়া হয়েছে হয়েছে এটাকে হয় জিনিস ফাইন এটাও আমরা বুঝবো ডিপ নেওয়া হয়েছে আরেকটা এই ডিপ শুরু হয়েছে এখান থেকে এখান পর্যন্ত তো এই ডিপের ব্যাপার একটু পরে আসবো আগে এই লিঙ্কের ব্যাপারটা একটু সেরে আসে এই এই কে। তো লিঙ্কটা যে লেখা হয়েছে লিঙ্কের মধ্যে কী রাখা হয়েছে একটা একটা লিঙ্ক রাখা হয়েছে এবং টাইটেল দেওয়া হয়েছে গো টু ডেপ সেভেন স্টুডিও টাইটেল রাখা মানে কি আপনি যখন আপনার মাউসটা এই লিঙ্কের মধ্যে এই লেখাটার মধ্যে যখন নিয়ে যাবেন বা লিঙ্কে যখন নিয়ে যাবেন সে আপনাকে টাইটেল দিবে এই টাইটেলটা দিবে গো টু ডেপ সেভেন স্টুডিওজ একটু দেখে আসি আসলে ঘটনা হাঁচা না কথা যদি হাঁচা হয় কামও কিন্তু হাঁচা হবে হ্যাঁ তো এখানে যদি আমি রিফ্রেশ করে দেখি এই যে দেখেন গো টু স্টুডিও এটাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে ওটা ওদের একটা ওদের একটা যে দিয়েছে ওই ওই মধ্যে চলে সেই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম ওরা ওদের পেজে ওরা লিঙ্ক দিয়ে দিছে তো আপাতত এটা আমাদের এখন লাগবে না কেন লাগবে না আমরা এই জায়গাটাতে এই লিঙ্কটা দিব না এই জায়গাটা আমরা আসলে মেনু পার্কটা বসাবো মেনু করা যখন শিখবো যে ক্লাসে সে ক্লাসে আমরা এই জিনিসটা আমার তখন শিখতে পারো এখন আপাতত আমরা এখন স্লাইডারটা শিখছি এটা আমাদের লাগবে না কেন লাগবে না বুঝতে পেরেছি এটা আমাদের এখন কোনো কাজের নেই তো যেহেতু আমাদের কাজ নেই সুতরাং আমাদের এই যে এই লিঙ্কটা কিন্তু আপাতত লাগবে না এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেটা লিখলাম এটা আমাদের লাগবে না তো আমাদের আর থাকলো কি এই ডিপ শুরু এবং শেষ হ্যাঁ তো এই ডিপটার একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লাস স্লাইডার র্যাপার দিলো আর কি নাম একটা আপনি নাম যে কোনো দিতে পারেন আর এই ডিপের মধ্যে দুটা ডিপ রাখা হয়েছে একটা হলো এই ডিপ আর হচ্ছে এই ডিপ ঠিক আছে তো এই শুরু এই ডিপের মধ্যে দেখেন একটা জিনিস লেখা আছে থিম থিম ডিফল্ট ডিফল্ট মানে হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করেছি যদি একটু দেখে আসি যে দেখেন এখানে থিম হচ্ছে আমার কি কি নামে ডিফল্ট নামে লাইট নামে ডার্ক নামে বার নামে তো ও কি থিম নিয়েছে ও ডিফল্ট নামে থিম নিয়েছে দেখেন থিম হাইপেন ডিফল্ট মানে আমরা যে আমরা যেটা এটা যে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিফল্ট থিমের স্লাইড শো স্লাইডার ঠিক আছে এখন আপনারা বলবেন তাহলে বাকিগুলো কি স্যার একটু দেখি তো জি ভাই আসেন আমরা একসাথে সবাই দেখি লাইট থিম থেকে দেখে আসে এটা কেমন এটা এটাকে আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে লাইট লেখাটা কপি করলাম এই ডিফল্ট লেখার মধ্যে আমি কি করে দেব পেস্ট করে দেবো মানে থিম ডিফল্টের জায়গায় থিম লাইট লিখেছি এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আপনারা এটা আমাকে বলবেন যে কোনো চেঞ্জ আসছে কিনা এইটা কিন্তু এখন রিফ্রেশ করি নাই আমি এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ডিফল্ট থিমটা এখন আমি যদি কি রিফ্রেশ করি এখন একটু দেখেন তো কোনো কিছু চেঞ্জ আসছে কিনা থিমের মধ্যে যে সব চেঞ্জ আসছে চেঞ্জ আসছে কি চেঞ্জ আসছে ভাই আবসা সরকার ভাই

অনেক অনেকের টিভি টিভি লাগতেছে যে উপরে একটা বর্ডার আছে তো দেখেন ওইটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু সুন্দর এটা একটু অন্যরকম এখানে যে একটা এরো চিহ্ন ছিল এই যে মাঝখানে এখানে আমার এই ছবিটা ডানে বামে ওইটা কিন্তু নাই ওরা একটা ও একটা ওরা এখানে দিয়ে এখানে ক্লিক করে করে আপনি যেতে পারবেন ক্লিক করতেছি আমি এখন যাচ্ছে যাচ্ছে আবার চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু দুই নাম্বারটা তিন নাম্বারটা বা এক নাম্বারটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই এটাও কিন্তু একটা থিম হ্যাঁ এটা একটা থিম এবার আরেকটা থিম দেখে আসি ভাই আরেকটা যদি থিম দেখে পড়াটা হচ্ছে ডার্ক ডার্কটাও একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম মানে জাস্ট লেখাটা কপি করলাম এটাও আমি কি করে কন্ট্রোল ভি ধরে পেস্ট করলাম মানে ডার্কটাও নিলাম কন্ট্রোল এস করে পেস্টটাকে আমি সেভ করলাম এবং আমি একটু যাই ব্রাউজারে এটাকে আমি এখন রিফ্রেশ করব আপনারা একটু বলবেন যে এখন ডার্ক থিম নেওয়াতে কোনো মানে কোনো চেঞ্জ আসছে কিনা দিলাম রিফ্রেশ করে আর ফেমটা যে তার মানে বুঝতে পারছেন যে লাইট থেকে ডার্কের শুধু একটাই পার্থক্য ওটা ছিল হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক নাকি জি স্যার মোটামুটি এটাই পার্থক্য আপনার এটা পছন্দ হইতে পারে আপনি হয়তো আপনি হয়তো কালোকে খুব পছন্দ করেন তো হয়তো আপনি এটা পছন্দ করলে এটাও নিতে পারেন কোনো प्रॉब्लम নেই এরপর চলে যায় আরেকটা থিম বাকি আছে সেই থিমে চলে যাই ওই থিমটা কি এটা হচ্ছে বার বারে যদি আমি এটা যদি কন্ডলসি দিয়ে কপি করি এটা যদি কপি করতে হবে এমন কোনো কথা নয় আপনি যদি এখানে দেখে দেখেও লেখেন বি এ আর বার তাতেও কিন্তু হয় কিন্তু আমি লিখি না কেন জানেন কারণ হচ্ছে কি যদি লেখা যদি বানানে ভুল হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু রিফ্রেশ কোনো কাম হবে না এই জন্য ওইটাকে পুরো জিনিসটাই আমি কী করি কপি করে এখানে পেস্ট করি এটা অনেকে এটা বেশিরভাগ মানুষ ওয়েব ডিজাইনাররা করে থাকেন তো যাই হোক এই জন্য আমি কপি করে দেখাচ্ছি আপনারা তো ভাবতে পারেন যে কেন এটা করছি তো আসেন তাহলে এটা কিন্তু আপনার ডার্ক থিম ছিল এখন আমার আসে বার থিমে ওটাকে আমি রিফ্রেশ করে দেখি এখন একটু বলতে কোনো পার্থক্য আছে কি না বডি ফ্রেমটা নিখোঁজ হয়ে গেছে বডি ফ্রেমটা নিঁখোঁজ হয়ে গেছে তাকে আর আমরা পাচ্ছি না তার মানে কি এখানে বার লেস মানে এখানে বার নাই এখানে বারটাই নাই তো এখানে সব কিছুর যে বারটা ছিল বার্টা নেই তবে আপনি যদি এখানে মাউজটা নিয়ে যান সে তখন নিচের থেকে আপনাকে এখানে নেক্সট এবং প্রিভিউ নামে একটা অপশন দিয়ে দিছে নেক্সট দিলে নেক্সটে যাবে পরেরটা যাবে ক্লিক করলেই পরেরটা যাবে এবং আপনি যদি আগেরটা যেতে চান তাহলে এখানে আগেরটা দিলেই ক্লিক করলে সে আগেরটা চলে আসবে তো ব্যাপারটা কিন্তু দারুণ এবং আপনি যাইও কিন্তু এখান থেকে দুই নাম্বারটা বা এক নাম্বারটা বা আপনি চার নাম্বারটাও কিন্তু সিলেক্ট করে করে ওভাবে আগে পিস করে দেখতে পারবেন তো আমরা কী জিনিসটা কী পেয়ে গেলাম আমরা জিনিসটা মোটামুটি আমরা বারটাও কিন্তু দেখে ফেললাম তো আপনি যে নামটা দেবেন তখন সে ওই নামে নামে ওই নামে নামে সে ওই সিএসটা সে পেয়ে যাবে এই যে দিলেন থিম আর এই যে বার ওই থিম থেকে সে বারটা কালেক্ট করে ওই জিনিসটা নিয়ে নেবে এটা হবে না যে আপনি বার দিলাম বাকিগুলো ডিস্টার্ব করবে কিনা না ভাই বাকিগুলো কোনো ডিস্টার্ব করবে না এবং আপনাদের মনে মনের মধ্যে আরেকটা কোশ্চেন আসতে পারে স্যার যদি আমি বারটাই যদি ইউজ করি তাহলে বাকিগুলো রাখার কি কোনো দরকার আছে হ্যাঁ আপনি চাইলে কিন্তু এই তিনোটাই ডিলিট করে ফেলতে পারেন যে আমি তিনোটাই ডিলিট করে ফেলি আর বার জন্য বারটা রাখি শুধু শুধু কোড বাড়িয়ে লাভ নেই কিন্তু খেয়াল করে দেখেন আপনি মাঝে মধ্যে হয়তো আপনি আপনার রুচি বোধের জন্য হয়তো আপনি কিছু চেঞ্জও করতে পারেন যে আমি থিমটা দিয়ে তো এই দুই মাস চালাইছি এবং আরেক থিম চালাই এবং অন্য থিমটা দিয়ে একটু ভালো লাগবে আপনি খেয়াল করে দেখেন যে এই অনেক ওয়েবসাইটরাও কিন্তু এভাবে থিম চেঞ্জ করে একটু নতুনত্ব আনার জন্য তো থাকলো সমস্যা কি আপনি আর নতুন করে আবার সিএসএস করবেন এটা তো চারটেখানি কথা না একটা সিএসএস করতে না মেলা মেলা কষ্টের কাম কারেন্সি একটা সিএসএস করতে গেলে কত কিছু করতে কত পিকজেল মিক্সেল কত সেট করতে হয় এই বদলোক তো আপনার জন্য সব কিছু হ্যাঁ সব কিছু একদম সিএসএস পর্যন্ত রেডি করে দিছে সুতরাং এটা ডিলিট করার দরকার নেই সে থাকলো তো আমরা তাহলে এই লাইনটা বুঝে ফেললাম যে এই উনিশটা লাইন কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে যে একটু নিচে নামাই তাহলে হয়তো দেখলে জিনিসটা বুঝবেন এই যে উনিশটা লাইন আমি কিনে বুঝলাম যে থিমটা কিসের জন্য নিলাম আপনার ইচ্ছা যে আপনার স্টাইল ভালো লাগে যে থিম ভালো লাগে সেই থিমটা সে তিনটা আপনি এখানে লিখে দিলে মোটামুটি হয়ে যাবে আচ্ছা এখন এই ডিপের মধ্যে কি কি রাখা আছে এই ডিপ একটা রাখা আছে আর একটা ডিপ রাখা আছে এই ডিপটা আমি একটু শিখিয়ে দিই ডিপটা আসলে কি এই ডিপটা আসলে তেমন কোনো কঠিন কিছুই না দেখলে হয়তো আপনাদের ভয় লাগতে পারে আমি একটা কাজ করি এটাকে আমি একটু আলাদা আলাদা করে দিই আলাদা আলাদা করলে আপনাদের কাছে জিনিসটা সহজ লাগবে গ্যাপ গ্যাপ করে দিই তাহলে আমার জিনিসটা তো বুঝবে আচ্ছা এটাকে দেখি একটু ছোট করা যায় কিনা যাচ্ছে নাকি দেখি আচ্ছা এই যে আমরা যেটা দেখতে চাচ্ছি যে ডিবের ভিতরে যে আমি নিলাম এখানে দেখেন চারটা জিনিস একটা দুইটা তিনটা চারটা চারোটা দেখোটাই কিন্তু চারটা পিকচার যে আমরা যে কিছুক্ষণ আগে যে দেখলাম যে এখানে যে ছবি কয়টা ছবি চারটা এক দুই তিন চারটা না এই চারটা পিকচারই কিন্তু সেখানে নিয়েছে এবং দেখেন ওরা ইমেজ রেখেছে সোর্স করেছে ইমেজেস এর মধ্যে কি ছবি নিয়েছে টয় স্টোরি ডট জেপিজি ওরা এই ছবি নিয়েছে বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না হ্যাঁ বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না থাকলেও ভালো না থাকলেও ভালো হ্যাঁ কোনো সমস্যা এমন করবে না দুই নাম্বারে যাই দুই নাম্বারটাও কিন্তু ছবি দেখেন ইমেজ দেখেন ইমেজ এখানে দেওয়া আছে তো এটা কি এটা কি হচ্ছে ওই যে দুই নাম্বার ছবিটা যে আপনাকে মাউস নিয়ে গেলে হাত দেখায় ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায় ওইটাই হচ্ছে দুই নাম্বার পিকচারের অ্যাঙ্কর ট্যাগ ওই অ্যাঙ্করের মধ্যেই এই ছবিটা রেখেছে এই আই ছাড়া কিন্তু কিছু আমরা কিন্তু অ্যাঙ্কর ট্যাগ চিনি আমরা কিন্তু আইএনজি ছবিটা কিন্তু চিনি আইএনজি ট্যাগ কিসের জন্য কাজ করে জানি তিন নাম্বারটা ঠিক সেম তিন নাম্বারটাও ইমেজ সোর্স করেছে ইমেজের মধ্যে এই ছবিটা নিয়েছে ওরা হুম চার নাম্বারটা দেখি চার নাম্বারটাও একটা ইমেজ ইমেজের মধ্যে সোর্স করেছে ইমেজেসের মধ্যে নিমো ডট জে নামে একটা ছবি নিয়েছে তো আমার কাজ কি তাহলে এখন আমার ওয়েবসাইটের জন্য যখন আমি ছবি নিব তখন আমি তাদের ছবিতে বাদ দিয়ে আমি আমার ছবিটা এখানে বসাই নামটা বসাই দেব এবং ইমেজের নামে ফোল্ডারের মধ্যে কি করব আমার ছবিগুলো রাখবো এই নামে নামে যেই নামে আমি রাখতে যাচ্ছে সেটা অবশ্য সামনে আসবে বুঝতে এটা মনে বুঝতে পারছেন সবাই তার মানে কি এই ফোল্ডারটা কিন্তু যতটা বড় মনে করেছে যত বেজাল মনে করেছে বেজাইল ওটা কিন্তু তত বেজাইল না তত সহজ করে সহজ হয়ে গেল আপনাদের বেজাল আছে কিছু জন্য জানেন এগুলোতে আপনার গ্যাপ না থাকার কারণে আপনারা মনে করছেন এত কিছু কি লিখছে কিছুতে বুঝি না এখন কিন্তু অনেক সহজ অনেক সোজা হ্যাঁ তাই না আর এখন যদি শেষে কি বাকি থাকে শুধু এইটুকু বাকি থাকে এই যে শেষের একটা ডিপ বাকি আছে এই ডিপটা কি ভাই এই ডিপটা আর কেমন কিছুই না রে ভাই আপনি একটু যদি পড়ে দেখেন তাহলে বুঝবেন দেখেন কি লিখছে দিস ইজ অফ এ এ ক্যাপশন উইথ এই কথাটা আমরা কিন্তু নিউজার যখন রান হয় তখন কিন্তু আমরা এই কথাটা পাই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাপশন এবং আপনি এখানে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক এই যে ক্যাপশন উইথ এ লিঙ্ক করে এই কথাটা লিখছে তা মানে কি বুঝতে পারছেন ওরা এই জিনিসটা কি করছে স্ট্রং করেছে স্ট্রং করে কি একটু বোল্ড হয়েছে ইজ এন এক্সাম্পল অফ এ মানে প্রথম অক্ষরটা একটু বোল্ড করছে স্ট্রং করছে পরে আবার এই লিঙ্কে কি করেছে ওরা আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা লিঙ্কও ওরা স্থাপন করেছে তবে লিঙ্কে ওরা কিছু দেয় নাই হ্যাশট্যাগ দিছে দেখছেন আমরা এই স্টেপ মধ্যে যে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে হয় বা একটা কিছু না দিলে একটা কিছু দিতে হয় ওরা ওরাও কিন্তু তাই করে ঠিক আছে এই ব্যাপারগুলো আমরা আগে থেকে কিন্তু মোটামুটি জানি স্ট্রং ট্যাগ জানি তারপর আপনার ইএম ট্যাগ জানি হ্যাঁ এগুলো ডিপ ব্যাপারে আমরা জানি মোটামুটি এগুলো কিন্তু আমরা আগে থেকে কিন্তু মোটামুটি কিছু জানি তো খেয়াল করে দেখছেন এখন এই পুরো করতে দেখে আপনার এখন কি মনে হচ্ছে খুব কি নতুন কিছু আছে আমি বুঝিয়ে দেওয়ার পর আপনি আগে হতে নিজে দেখেন নাই বুঝেন নাই কিন্তু এখন বলে দেওয়ার পর কি খুব কি কঠিন লাগছে যে কিউরি নাও করলে বা কেউ কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন এটা তো মোটামুটি করতে আমরা বুঝতে পেরেছি এখন কেউ এবার একটু বলেন যে এই কোডের মধ্যে কে কি বুঝেন নাই আমাকে এখন বললে আমি মোটামুটি এটা অ্যান্সার দিব কেউ কিছু বুঝতে যদি না পারে অবশ্যই আমাকে বলেন কোনো সমস্যা নেই এমন হইতে পারে আপনি সংশয় আছে আপনি কোশ্চেন লিখে রাখছেন বুঝেন নাই সেটা আমাকে বলতে পারেন এখন এই এই জাভাস্ক্রিপ্টে যে কাজটুকু এইটা কি করছে এটা আচ্ছা আচ্ছা এখানে আপনি আপনিের শারিয়ার ভাই আচ্ছা এখানে জাভাস্ক্রিপ্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে এই আমরা যে আমরা যে আপনারা করি এবং জাভাস্ক্রিপ্ট যে ইউজ করব হ্যাঁ তো কিউরি এই স্লাইডারটা আচ্ছা আপনি খেয়াল করে শুনলে হবে আমি খেয়াল করে শুনে স্লাইডারটা হচ্ছে কিউরি কি যেগুড়ি হ্যাঁ যেগুড়ির কোনো কিছু করতে গেলে লাগবে মনে করেন আপনি যদি ঘর থেকে বের হতে চান এবং আসতে চান ওনার পারমিশন ছাড়া আপনি কিন্তু কোনো কিছু নতুন কোনো কিছু করতে পারবেন না ঠিক সেম পারমিশনটা কে দিবে পারমিশন দিবে আপনার লাইব্রেরি দিবে এই যে মিন ডট মিন ডট জেএসিটা লেখাটা দেখতেছেন ও জে কিউরি ওর ওনার পারমিশন ছাড়া আপনি কি না জাবাই স্ক্রিপ্টের কোনো কিছু আপনি কিনে কি করতে পারবেন না আপনি কোনো কিছু এখানে আপনি ওনাকে শো করাইতে পারবেন না ওর লাইব্রেরি আপনাকে লাগবে লাইব্রেরি ছাড়া আপনি জাবাই স্ক্রিপ্টের বা জে কিউরির কোনো কোড রান করাতে পারবেন না রান করানোর জন্য আপনাকে কি লাগবে লাইব্রেরি লাগবে লাইব্রেরিটা হচ্ছে এটা এই লাইব্রেরিটা কি জাবাই জে কিউরি ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট জিরো পয়েন্ট এটা ওরা এই জিনিসটা ওরা ডাউনলোড করে রেখেছে ডাউনলোড করে ওটা তো সামনে ক্লাসে অবশ্যই আসবো ওটা কি কেন বা ডাউনলোড করে সেটা তো আমি অবশ্যই বলবো তো এই জিনিসটা আপনার লাগবে আর নেবো স্লাইডার জন্য আছে যে স্লাইডার যেটা আপনি দেখছেন ছবি যাচ্ছে আসতেছে যে নিজে নিজে মুভমেন্ট করতেছে আপনার ক্লিক করা ছাড়াই এই জিনিসটার জন্য তো একটা জেএস লাগে এই জেএসটাই হলো সেই জেস যে জেএসটা তারাও এটাকে কি করেছে ওটা ওরা তৈরি করে রাখছে তো যেহেতু তৈরি করে রাখছে সুতরাং আমাকে নতুন করে কোনো কিছু তৈরি করা লাগবে না এই দুটাই হচ্ছে আপনার যে লাইন দুটো আচ্ছা নিচে লাইনটা একটু নিচে লাইনটা হলো যে এবার আপনি মেইন সুইচ দিয়ে দিবেন মেইন সুইচটা কি মেইন সুইচটা হলো এই জাভাস্ক্রিপ্টের সাথে ওই স্লাইডারের যে একটা সম্পর্ক এটা আপনি বলে দিবেন যে জাভা এখানে বলতে হবে যে স্ক্রিপ্ট শুরু শেষ টাইপটা কি টাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই লেখাটা লিখলেও চলে না লিখলেও চলে এটা আগে একটা এটা আগে যখন অনেক আগে ভার্সনে এই টাইপটা দেওয়ার দরকার ছিল কিন্তু এখন এসটিমেল ফাইভে এসে সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে সেটাকে অ্যাকসোলিউট করে দেওয়া হয়েছে দিলেও যা না দিলেও তা আপনি এটাকে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে তো যাই হোক ওরাও এখানে লিখছে থাকুক না সমস্যা নেই আমার থেকে তো এখানে কোনো কামাচ্ছে না এটা থাকলে আমার সমস্যা হলে এই দুইটা লাইন হয়তো বুঝতেছি না এটা হচ্ছে ডলার মান হচ্ছে আপনার কিউরির একটা জাবা যেটা উইন্ডো উইন্ডোটা কি হবে লোড হবে লোডটা কিসের মধ্যে লোড হবে সেটা ফাংশনের মধ্যে লোড হবে ফাংশনটা কী ফাংশন স্লাইডার স্লাইডারটা ফাংশনটা যে লোড হবে সেটা হচ্ছে ডট নেব স্লাইডার নামে জিনিসটা ওপেন হবে আপনি যদি একটু উপরে যান এ আমি যে এটা আমি কথাটা সাথে আপনারা বুঝতেছেন না নতুনরা না বুঝলে সমস্যা নেই কারণ আমার জাবা স্ক্রিপ্টের কোনো ক্লাস এখনো পর্যন্ত করি নাই আপনি যদি উপরের দিকে যান ওই যে উপরে যদি যান এখানে আপনি একটা জিনিস পাবেন এই যে দেখেন আপনাদেরকে এখানে দেখাই এখানে কোথায় স্লাইডার আইডি স্লাইডার নামে কিন্তু একটা এখানে লেখা আছে আইডি কোথায় এই যে এখানে ক্লাস দেওয়া আছে স্লাইডার র্যাপার এই যে দেখেন এই যে দেখেন এটা এই এই এর নাম কি একটু পড়েন তো আইডি স্লাইডার ক্লাস নিউ স্লাইডার হুম এই যে আপনি যে আইডি স্লাইডারটা নিয়েছেন এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এই আইডি স্লাইডারটা এই এইটার সাথে এটাই তো মূলত এটাই তো মূলত টোটাল চারটা ছবিকে নিয়েই তো এই ডিপটাকে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে না সারিয়ার ভাই এই চারটা ছবিকে নিয়েই তো এই ডিপটাকে করা হয়েছে এবং এই ডিপটাকে আমি নাম দিয়েছি আইডি স্লাইডার এবং এই ডিপটাকে আমি ডাকছি এই যে আইডি স্লাইডার নাম

ও আচ্ছা আপনি আমার এখানে দুটা দেখতেছেন কেন সবাই চারটা দেখতেছে ভাই আপনি একটু আপনি একটু একটু বড় করেন আমি আপনাকে দেখাই এই দেখেন এই হলো প্রথম ছবি এই যে দেখেন সবাই মিলে তালি মারতেছে এক নাম্বার ছবি এটা হচ্ছে দুই নাম্বার সবার রসিদ লাভ দিতেছে এই হচ্ছে তিন নাম্বার ছবি ওই একটা দেখেন একটা মেশিন দেখা যাচ্ছে এই হলো চার নাম্বার ছবি একটা হাঁস হাঁস উঠতেছে এবার পাইছেন চারটা ছবি আচ্ছা আমি কথাটা ধরতে পারি না থ্যাংক ইউ সারিয়ার ভাই আপনি ওই জিনিসটা বুঝাই দেওয়ার জন্য জি ইয়া শারিয়ার ভাই থ্যাংক ইউ জি

আচ্ছা আর ইরফান ইরফান সাদিক ভাই ইরফান সাদিক ভাই না স্যার হালকা পাতলা আর কি সেরকম কিছু জানা নেই মানে প্লাগইন প্লাগইন ইউজ করা প্লাগইন অ্যাড করা এগুলো না স্যার প্লাগইন আগে ইউজ করিনি কখনো মানে এমনিতেই কোডগুলো করছিলাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি প্লাগইনটা ইয়া করা হয়নি বুঝতে পেরেছি আপনারা যদি কখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখেন দেখবেন প্লাগইনের ভিডিও মানে ওরকম ক্লিয়ার করে অনেক জায়গায় থাকে না বা এরকম অনেক জায়গায় হয়তো কোনো কোর্স দেখাতে চায় না কারণ সব কঠিন বিধায় আগে একদম আমি আমার মনের মধ্যে ওইটা নাই আমি একদম লাইন টু লাইন দেখাই দিব এবং আপনি আপনার সাইটের মধ্যে কিভাবে প্লাগ ইউজ করবেন সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ শিখাই দেব এ আপনি এটা নিয়ে কোনো টেনশন নেবেন না ইনশাল্লাহ আছে আর ওই যে মাহ এই যে মাহবুব ভাই টিউটর ভাই কি আছেন নি আচ্ছা আপনি কি যে করি আগে থেকে কিছু জানেন বা প্লাগিং সম্পর্কে বা কিভাবে কি করতে হয়

তো সব ওই উনি হয়তো আরো চার পাঁচজনকে উনি লিড নিয়ে হয়তো আগেতে পারতেন তবে সমস্যা নেই আমি যেভাবে বলবো এভাবে বললে হয়তো আপনারা বুঝে যাবেন আপনি যেভাবে করবেন স্যার ওটা করার পরে আমরা বুঝাই দেব সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমি একদম যখন পড়াই আমি বাচ্চা বাচ্চা মনে করেই পড়াই যেখানে প্লে প্লে ক্লাসের স্টুডেন্ট আছে সুতরাং ওইভাবে ভেঙে ভেঙে পড়ে সুতরাং ওই দিনে টেনশন করবেন না আপনারা এই বলে আপনারা এই যে চার তিন চারজন আছেন আপনারা বুঝে যাবেন হুম আচ্ছা ঠিক আছে তো আমরা তাহলে কি কি দেখলাম আমরা তাহলে বুঝলাম যে কোর্টটা কিন্তু বুঝে ফেললাম এখন আমাদের এই কাজটা কি আমাদের কাজ হলো এই কোর্ট থেকে এখানে কয়টা লাইন আছে কোডটা সাঁত্রিশ পর্যন্ত আছে না আমি যে দিয়ে কিছু কিছু জিনিস আমি যে আমি ইন্টার দিয়ে দিয়ে যে আমি করলাম এটার কারণে হয়তো আপনি দেখতেছেন সাঁত্রিশ সাতচল্লিশটা তো এই সাতচল্লিশটা এই লাইন থেকে আমার কিন্তু সব লাগবে না যেগুলো যেগুলো লাগবে এখান থেকে আমি কি করব কাট করব কাট করে আপনি আপনার এস্টেম মধ্যে রাখবেন কথা ক্লিয়ার আপনার যে এস টি এম এল আছে না এই এস টি এম এল এটা তো আপনার এটা আপনার সাইড আপনি এটার মধ্যে কি করবেন আপনি এটাকে এখানে রাখবেন কিভাবে রাখবেন কেমনে রাখবেন সেটা আমি আমি আছি এবং এবং এই ফাইলটা এই ফাইলটা যেটা যেখানে আছে এখানে খেয়াল করেন ডেমো ডেমোটাও দেখবেন যে আরো অনেক কিছু আছে ওদের স্টাইল আছে ওদের স্ক্রিপ্ট আছে ওরা স্ক্রিপ্ট একটা ফোল্ডার আছে এটা দেখেন ফোল্ডার ওরা দেখেন যে করি ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট জিরো মিন ডট যে যেটা এটা কিছুক্ষণ আগে সারিয়ার ভাই বলেন এটাও তো আমি বুঝি নাই বোঝার ভাই দরকার নেই এটা ওরা ইন্টারনেটে ডাউনলোড করে নিছে এটাকে আপনি ডবল ক্লিক করে ওপেন করেন ডবল ক্লিক করে ওপেন হবে না এখানে হচ্ছে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল এই জিনিস ওরা ডাউনলোড করে নিছে আবার আপনি যদি আপনার যদি আপনার ইমেজে যদি যাই ওই যে আমরা যে চারটা ছবি নিছি চারটা ছবি এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে না কারণ হচ্ছে আমি যদি লার্জ লার্জে গেলে দেখাবে দেখি মোর্খোদ হয়তো দেখাচ্ছে না আচ্ছা যাক যে ছবিগুলো আমরা নিলাম আর কি সেই ছবিগুলোই হচ্ছে এইগুলো যে ছবিগুলো আমরা যে চারটা ছবি কীভাবে এই হলো চারটা ছবি আর এতে হচ্ছে আপনার ওই যে লোগোটা লোগোটা ওরা ওভাবে নিছে তো এখানে তাহলে আমি দেখলাম ইমেজে কী কী রাখছে ওরা স্ক্রিপ্টের মধ্যে কী রেখেছে ওরা একটা জেএসের ফাইল লিখেছে কীভাবে বুঝলাম জেএসের ফাইল রেখেছে জেএসের ফাইল সব কি কী হয় ডট জে এস হয় আর জে ও সবসময় আইকনটা সবসময় এরকম এস মার্কা হয় এস দেখতেই পাচ্ছেন আপনার হলুদ রঙের একটা কালার হয় তখনই বুঝে যাবেন এটা কি ফাইল এটা জাবা স্ক্রিপ্ট ফাইল আর টাইপটা তো দেখলেই বুঝতে পারবেন যে জাবাই স্ক্রিপ্ট ফাইল লেখা আছে আচ্ছা এই একটা ব্যাপার গেল ডেমোটাও বুঝলাম ইমেজ বুঝলাম স্ক্রিপ্ট বুঝলাম ডেমোটাও বুঝলাম স্টাইলে যদি যাই ওরা একটা এই পেজের জন্য একটা স্টাইল একটা সিএসএস করেছে সেটা যদি একটু ওপেন করে দেখি দেখে কি কি রাখছে এই হলো তাদের সিএসএস সিএসএসটা ওদের এখান থেকে শুরু হয়ে একবারে কিন্তু পঁচানব্বই পর্যন্ত যে শেষ হয়েছে তো সবগুলো সিএসএস আপনার হয়তো বোঝার দরকার পড়বে না কারণ আমরা আপনি যদি নিজে যদি সিএসএস করতে যেতেন আপনাকে এগুলো বসে বসে আপনাকে এগুলো কি করা লাগতো এরকম বসে বসে করা লাগতো তো আপনাকে এগুলো কিছুই করা লাগবে না এবং আপনাকে এই প্লাগিনটা করার জন্য কত রকম সিএসএস জি করা লাগতো এটা মানে উপায় নেই এগুলো সব বসে বসে করা লাগতো তারপর জিনিসটা হইতো কি দরকার এত কষ্ট করে করা আপনি এখানে ডাউনলোড করে নেবেন কিভাবে কানেক্ট করতে হয় শুধুমাত্র শিখে নেব এবং আপনি যদি একটা কানেক্ট করা শিখতে পারেন আপনি হাজারটা কানেক্ট করার জিনিসটা শিখে ফেলতে পারবেন আমি আপনাকে বলছি তো আমি এখানে সিএসএসটা আমি বুঝে গেলাম এসটিএমএলটা বুঝে গেলাম এরপর যদি একটু বাইরে যাই বাইরে আর কি কী আছে বাইরে তো আরও এগুলো আছে হুম এবার আছে থিমে চলে যাই থিমগুলো কী কী থিমে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার থিমগুলোর জন্য আলাদা করে কিন্তু বক্স করে রাখা আছে ঠিক আছে আলাদা করে কি করা আছে বক্স করে রাখা আছে তো আপনি যদি এখানে এই বক্সগুলোতে যান আপনি যদি আপনি যদি যান তাহলে কিন্তু কি পাবেন দেখেন যে এই বার আছে ডার্ক আছে ডিফল্ট আছে লাইট আছে যেটা কিছুক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো বারে যদি আমি যাই তো বারে গেলে আপনি কি পাবেন দেখেন ওদের মধ্যে বারের মধ্যে ওরা দেখেন ওরা বারের ওই ছবিটা রাখছে তার তারপর দেখেন ওইটা আলাদা করে সিএসএস করা আছে আবার এখানে এখানে বুলেট ওরা অনেক কিছু টুকিটুকি যা লাগে তা কিন্তু আছে ঠিক আছে এ ওদের সিএসএস যদি আপনি ক্লিক করে দেখেন মানে বার ডট সিএসএস তাহলে আপনি দেখবেন ওরা ওরা কি কি সিএসএস করছে এই যে দেখেন বার ডট সিএসএস এইখানে এক থেকে নিয়ে শুরু করে একদম একদম কোনো কথা হবে না বস এখানে একদম এই পর্যন্ত একশো বত্রিশ পর্যন্ত চলে গেছে এখন আপনার কি কাজ আছে এই একশো বত্রিশ লাখ পর্যন্ত আপনি দেখে 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 আপনি সিএসএস করার কোনো দরকার নাই ভাই কি দরকার কষ্ট করা আপনি যদি পরেরটাতেও যদি যান ঠিক সেম সেম তারও কিন্তু এরকম পিএনজি বুলেট এরকম ডার্ক ডট সিএসএস ওর জন্য এর জন্য আবার আলাদা করে সিএসএস করছে এর জন্য এরকম কি কি জায়গা যেখানে যেখানে সেভ করা মানে এখানে কিন্তু কি কি আছে এখানে কিন্তু আপনার ওরা কিন্তু সিএসএস করে রাখছে এখানেও দেখেন যে একশো কত কত লাইন দেখি একশো দুই লাইনে সিএসএস করছে ওটা কিন্তু একশো বত্রিশ লাইন না ঠিক আছে তো এখানে দেখেন এখানে একশো দুই লাইনের সিএসএস কত সিএসএস তাদের করা লাগছে এবং আপনি যদি যদি এখানে যান ডিফল্টে যদি যান যান তখনও আপনি দেখবেন যে ডিফল্টের মধ্যে আপনার সিএসএস দেখেন কয় লাইনের করা আছে এখানেও কিন্তু প্রায় তিরানব্বই লাইনের সিএসএস করা আছে কত কিছু কত কিছু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অনেক কিছু আছে তো এগুলো করতে তো প্রচুর সময় সাপেক্ষ আর আপনি যদি লাইটেও যদি যান লাইট লাইটের মধ্যে ওটা সিএসএস করে রাখছে ওইটা ওরা কি সিএসএস করছে দেখি ওরাও এখানে সিএসএস করেছে ওখানে আপনার দেখেন একশো দুই লাইনে সিএসএস করা আছে তো দেখেন এগুলো যে আপনি বসে সিএসএস যদি করতেন তিরানব্বই লাইন এরকম একশো দুই লাইন এই যে একশো লাইন আর যাই হোক একদিনে তো করা সম্ভব হইতোই না কিন্তু আপনি প্লাগিনটা কিন্তু আপনি একদিনের মধ্যেই এক দিন কেন আপনি আমার 30 মিনিটের বা 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে কিন্তু প্লাগইনটা ইউজ করতে পারবে সেটা আমি আপনাকে শিখিয়ে দেব এবং এভাবে আপনি নেটের মধ্যে হাজার হাজার প্লাগইন আছে আপনি এগুলো আপনি এড করে নিতে পারবেন এবং শুধুমাত্র যে আমি আপনাকে এটা দেখাবো তার না আমি আপনাকে আরো একটাও দেখাবো ঠিক আছে আমি এরকম মোটামুটি আমি যখন কোর্স করা তখন দুই একটা দেখাই যাতে করে সবাই একটু খুশি হয় যে না স্যার আমি জিনিসটা পেলাম হইল আমার তো এই হলো ব্যাপার তো দেখেন এখানে যে সুদীপ সিএসএস আছে তার না আপনার জিপ জিপ আছে देखिए এটা রকি দিয়েছে দেখুন

কোনো টেনশন করতেই হবে না কোনো টেনশন করতেই হবে না সিএসএস অলরেডি করে দিচ্ছি তো আমাদের থিম নিয়ে কিনে বোঝা হয়ে গেল এবং দেখেন আমাদের দুইটা ফোল্ডার নিয়ে আমরা আলোচনা করে ফেলছি এটা কি এটা হচ্ছে এটা দরকার নেই এটা একটা ফাইল কোনো সমস্যা নাই এ দেখেন এখানে আরেকটা জিএস জাভা ফাইল আছে এখানে একটা কি আছে আপনার এখানে আবার নেব স্লাইডার সিএসএস এখানে আছে আবার এখানে জেসন ফাইল আছে জেসন ফাইল আছে রিডমি অ্যান্ডমি তো টুকে কিছু দরকার কিছু দরকার নেই এরকম অনেক ফাইল আছে তো আমার মূলত কি জানলাম আমরা নেবো স্লাইডার যে করে মাস্টার পুরোটা কিন্তু টোটালি আমরা একদম চিরুনি চালান দিয়েছে কি কি আছে না আছে সব দেখে ফেলেছে এই বক্সটার মধ্যে কা যা যা আছে এবং কিভাবে সেটা কোডটুকু কিন্তু আমরা মোটামুটি সব কিছু বুঝে ফেলছি যে কোডটা কোন কি কাজ এখন আমাদের কাজ হলো পরবর্তী ক্লাসে যেটা আমরা করব এই স্লাইডারটার মত মতো করে এই স্লাইডারটা আমি আমার পেজে কিভাবে করতে আমি কিভাবে করতে পারি আমার এই কোডের মধ্যে কিভাবে বসাতে পারে সেটা নিয়ে আমি আগামী ক্লাস ইনশাআল্লাহ সেটা দেখাবো একটা দিন যা যা করছে সবগুলো করেছে আপনাদের সিএসএস শিখিয়েছি এখানে আরও কিছু সিএসএস শিখাবো তা এমন না যে শিখাবো না আরো কিছু জিনিস শিখবো কিন্তু স্লাইডারটাও আপাতত শিখে ফেলে এতে হবে কি নিজেদের মধ্যে একটা একটা উদ্দীপনা চলে আসে হ্যাঁ কারণ সিএসএস পড়তে তো একটু কষ্ট লাগে একটু উদ্দীপনা চলে আসে যে আমি একটা স্লাইডার করতে পারি

ঝামেলা করতে যায় না ঝামেলা করতে গেলে হবে কি জানেন ঝামেলা পড়বো আর ঝামেলা উঠতে পারবো না তখন দেখা দলের জন্য আমাদের টিমের জন্য সমস্যা হবে আমরা সবাই মিলে একটা ভালো করে শিখি পরে আপনি পরে আস্তে আস্তে ওটা প্র্যাকটিস করে করে খুঁজে বের করবো মানে ভালো দেখি সেটা পরে সবাই করবো একসাথে জি 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 ভাই একদম একদমই তো মনের কথা বলছেন পরে এটা আমরা একসাথে করব আগে আপাতত আমরা এটা সবাই মিলে শিখি কেমন জি মাহমুদুল ভাই অনেক ভালো লাগলো কথা আগে আমরা এটা সবাই মিলে শিখি এবং আপনি যা শিখছেন এটার মধ্যে অন্য কোনো কিছু ডাউনলোড করে করতে যায় না তার কারণ হলো এটা হলো এটাকে এটাকে আমরা রিসার্চ করে ভালো করে শিখে ফেলি আপনারা যদি চার পাঁচজন ভালো করে শিখেন বাকি বাকি আরো মানুষ আরো আরো পঁচিশ জন বাকি আছে এদেরকে শিখাইতে হবে আপনি এদের যখন শিখাইতে পারবেন সবাই মিলে ব্যাস একে ওই এক হাজারটা দরকারে এক হাজার প্লাগিন আমরা শিখবো এক হাজার প্লাগিন আমরা নিজেরা নিজের বাসায় বসে বসে করে করে তখন শিখতে পারবো এই প্লাগিনটা বড় জোর হয়তো দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে এই আজকে একটা ক্লাস হলো আগামী একটা ক্লাস হয়তো বা শেষ হয়ে যাবে বা দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে সুতরাং যেহেতু শেষ হয়ে যাবে আরেকটা একটা দুইটা ক্লাস পাবো সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু ডাউনলোড করে বেজাল বাড়ানোর দরকার নেই বুঝতে পেরেছেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম জি